আসসালামু আলাইকুম সবাইকে। সবার সাথে আমরা দুইজন হাজির হয়েছি, স্পেশালি এইচএসসি 22 ব্যাচ। তোমাদের যে মেডিকেল অ্যাডমিশন, সামনে মেডিকেল অ্যাডমিশন 22-23 সেশনের অলরেডি ডেট পাবলিশড হয়ে গিয়েছে। তোমরা অনেকটাই চিন্তিত, তোমরা অনেকটাই ভাবছো ভাইয়া আর তো মাত্র এক মাস ধরে সময় আছে, বা এক মাসের একটু বেশি দিন সময়, ধরতে পারি এক মাসই। তো এই সময়ে ভাইয়া আমরা এখন সবাই একটা চিন্তিত, ভাইয়া আমাদের কী করতে হবে, আমাদের কীভাবে পড়তে হবে এবং কোনভাবে পড়লে আমাদের জন্য উপকার হবে, কতটুকু করলে ভালো হবে এবং ভাই স্ট্র্যাটেজিটা কেমন হবে। তো এই সকল জিনিস নিয়ে আমরা চলে আসছি, আমরা শুরুতে এগুলো বলবো এবং স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট কিছুক্ষণের মধ্যে আমি আর হামিম তোমাদের সামনে উপস্থাপন করব। অলরেডি তোমরা পিছনে দেখতে পাচ্ছ হয়তো যে যারা আমাদের টার্গেট ডিএমসি কোর্সে আমাদের সাথে 2500 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে, সো দ্যাটস হিউজ। তাদের জন্য তো আমরা ডেডিকেটেড, আমাদের পুরো টিম আমরা ডেডিকেটেডলি ক্লাস নিচ্ছি, যত ফিচার আমরা বলেছি তার থেকেও বেশি আমরা করে দেখাচ্ছি। তবে এছাড়াও অন্য যে স্টুডেন্টরা আছে তাদের জন্য আমাদের আগামী প্ল্যানটা কী, কীভাবে আমরা তাদের জন্য তাদেরকে সাহায্য করতে পারি বা তাদের পাশে থাকতে পারি, সেগুলো নিয়ে আমরা প্ল্যানগুলো বলবো এবং আমাদের যে তাদের তারা যেন এই শেষ মুহূর্তে এসে নিজেকে একটু যাচাই করতে পারে সেজন্য আমরা কী কী রাখছি সেটা নিয়েও বলবো। স্যার হামিম, ওদের এখন কীভাবে পড়া উচিত বা প্ল্যানিংটা? তার আগে হচ্ছে আমরা একটা কথা বলে রাখি যে আমাদের টার্গেট ডিস্ট আমরা প্ল্যান করি, আমরা কিন্তু আমাদের সিলেবাস এই যে ফেব্রুয়ারি তার 12 তারিখের মধ্যে ইনশাআল্লাহ শেষ হবে। সো আমি জানি না অন্য কোচিং কে কী করছে, এটা আমাদের দেখার দরকার নাই, কারণ আমরা যে প্ল্যান রেডি করেছি এটা কিন্তু আমাদের জন্য, আসলে অনেকে বলতে পারে যে ভাই এটা কি আসলে আপনারা কি আগে থেকে জানতেন, না, কিন্তু আমরা ধরে নিয়েছি না এরকম টাইমের মধ্যে হতে পারে যেহেতু তোমাদের 10 বা 17। সো ওটা চিন্তা করেই আমরা কিন্তু রুটিন এমনভাবে ফিক্স করেছি যে এবং চ্যাপ্টারগুলো এমনভাবে ডিস্ট্রিবিউশন করেছি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যে টার্গেট ডিএমসিতে ইনশাআল্লাহ সবার আগে, অর্থাৎ সবার আগে বলতে কোচিং যেভাবে করে একদিনে 3-4 চ্যাপ্টার ওটা না, আমরা ইনশাল স্মুথ ওয়েতে ঠিক যেভাবে শুরু করেছিলাম এই স্মুথ ওয়েতে আমরা শেষ করবো এবং ইনশাআল্লাহ আমরা অনেক আগে, সবার আগে শেষ করবো, কারণ ফেব্রুয়ারি 12 তারিখের মধ্যেই সম্ভবত মেইন ক্লাসগুলো শেষ হচ্ছে, এরপরে আমরা আবার রিভাইজ ক্লাস আসবো, সাজেশন ক্লাস আসবো। সো এখন সবচেয়ে বড় কথা, প্যানিক হওয়া যাবে না, কারণ অ্যাডমিশন টেস্টের সময় দিয়েছে। এটা মানে এই, তুমি যেরকম 22 ব্যাচের, তোমার মতো আরও হাজারো শিক্ষার্থী আছে 22 ব্যাচের, একই অবস্থায় আছে। সো এটা নিয়ে প্যানিক হওয়া যাবে না এবং আমরা টার্গেট ডিএমসি অলরেডি কিন্তু তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছি, ফ্রিতেও নিয়ে আসছি অলরেডি। আজকে তোমাদের হৃদয় ভাইয়ার আজকে বায়োলজি শুরু হবে, আমি কিন্তু অলরেডি কিছু কেমিস্ট্রি ক্লাস অলরেডি নিয়ে ফেলেছি পিছনে এমসিকিউ, সামনে ইনশাল্লাহ আরও আসবে, টোটাল ফুলটাই ইনশাল্লাহ কেমিস্ট্রি তোমরা পাবা, বায়োলজি তোমরা শর্ট সিলেবাস পুরোটাই পাবা। সো হৃদয়, তাহলে আজকে আমাদের প্ল্যান, যারা আমাদের স্টুডেন্ট না, টার্গেট এমসি স্টুডেন্ট না, পুরো বাংলাদেশের যে হাজার হাজার স্টুডেন্ট আমাদেরকে ফলো করে, মানে যারা চাচ্ছে যে আমাদের সাথে যুক্ত থাকতে, কোয়ালিটি ফুল প্রশ্নের পরীক্ষা দিতে, তাদের জন্য প্ল্যান কি? ওকে, সো তোমরা অনেকেই অনেক জায়গায় অফলাইনে কোচিং করছো, অনেক জায়গায় কোচিং করছো, আবার আমাদের সাথে তো টার্গেট ডিএমসির ওরা আছে। তো টার্গেট ডিএমসিতে যারা আছে ওরা তো আমাদের রেগুলার এক্সাম দিচ্ছে, সব কিছু করছে, হ্যাঁ, ওরা ইনশাল্লাহ, আমি যতটুকু ওদের থেকে শুনলাম ওরা স্যাটিসফাইড, সবাই বলছে জি ভাই ভালো লাগতেছে, আপনারা সুন্দরভাবে রুটিনগুলো করে আমাদেরকে কমপ্লিট করাইছেন। এখন তোমাদের পড়াটা তো অবশ্যই তোমাদের উপরে, তোমরা তো নিজেরা ওইটা এফোর্ট দিয়ে পড়বা, পরিশ্রম করবা, এটা নিয়ে কোনো আমি বিশ্বাস করি প্রতিটা স্টুডেন্ট সেই ডেডিকেশনটা দেখাবা। তবে যারা আমাদের সাথে টার্গেট ডিএমসিতে যুক্ত নাই কিন্তু তোমরা চাচ্ছ যে ভাইয়াদের সাথে শেষ মুহূর্তে একটা আমরা সাজেশন ক্লাস করব, বা ভাইয়াদের এখানে আমরা হচ্ছে এক্সামগুলো দিব, যে এক্সামগুলোর মাধ্যমে আমি নিজেকে যাচাই করতে পারবো, দেখা যায় যে অনেক স্টুডেন্ট কিন্তু বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং কোচিং করে বা তারা ইউনিভার্সিটি কোচিং করে। তোমরা কিন্তু অনেকেই আসছো যে ভাই আমি ভার্সিটি কোচিং করছি বাট আমি মেডিকেলে এক্সামটা তো দিব, তো আমি ভাই এখন কী করতে পারি? তো তোমাদের জন্য বলছি যে দেখো, তোমরা যারা এই প্ল্যানটা মাথায় রাখছো যে ভাই আমি তো হচ্ছে এক্সাম দিব, তো আমি এখন নিজেকে একটু যাচাই করতে চাচ্ছি আমার প্রিপারেশনটা ঠিক আছে কি না, সো তাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের এক্সাম ব্যাচ কোর্স। সো এক্সাম ব্যাচ, এবং এটা আসলে শুধু এক্সাম ব্যাচ বলা ঠিক হবে না, এক্সাম ব্যাচ প্লাস সাজেশন ক্লাস। এখন দেখো, অনেক জায়গায় তোমরা এক্সাম দিতে, তোমরা এক্সাম দাও দিয়ে চলে আসো, দিচ্ছ একটা সলিউশন শিট ধরায় দিচ্ছে, তোমরা চলে আসতেছো। সো ভাইয়া, ওইটার পাশে যখন তুমি এই যে হৃদয় ভাইয়া, হামিম ভাইয়া, রিজভি ভাইয়া, আমাদের এখান থেকে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের সাজেশন পাচ্ছ, একই সাথে আমার ইংলিশের সাজেশন, ফারিয়াপুর জিকে সাজেশন, মানে ফাইনাল একটা সাজেশন যে ভাই আমরা এগুলো পড়ে যাবা, এগুলো থেকেই তোমাদের ইম্পর্টেন্ট এইটা পড়ে যাবা, এই যে সাজেশন ক্লাস, এইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শেষ মুহূর্তে এসে। সো আমরা তোমাদের জন্য ওই সাজেশন ক্লাসটুকুও তোমাদের জন্য রাখছি। সো আমাদের এই কোর্সে, হামিম, আমরা এই কোর্সে যা যা রাখছি, তো আমরা যদি দেখি যে প্রথমে এক্সাম সংখ্যা আমরা রাখতেছি 50টা,
এন্ড ভাই আমরা এত কম সময় কিভাবে এক্সাম দেবো? আচ্ছা এটা আমি একটু বলে নেই, এই যে আমাদের 50টা এক্সাম, হ্যাঁ তোমাদের কিন্তু এই যারাই আছে আমাদের সাথে এক্সামে যুক্ত হবা, তোমরা কিন্তু ধরো তোমার মনে হচ্ছে ভাইয়া আমি নগ্নবীজ আবৃত্তিবীজ পরীক্ষা দিব, তো আমি চাচ্ছি যে ভাইয়া না আমি এটা মিক্স আপ না করে আমি নগ্নবীজ পরীক্ষা দিব, আমি টিস্যুতন্ত্রের উপর পরীক্ষা দিব। সো আমরা তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ যে পরীক্ষাগুলো এগুলো সবগুলো রাখার ব্যবস্থা করেছি। তাহলে আমাদের কিন্তু দেখো প্রথমেই পাচ্ছ তোমরা চ্যাপ্টার ভিত্তিক এক্সাম, অর্থাৎ এই যে চ্যাপ্টারগুলো ধরো কেমিস্ট্রি, গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এগুলোর উপর স্পেসিফিক আলাদা করে পরীক্ষা হবে এবং তুমি সুন্দর একটা রুটিন পাবা, যে রুটিন ফলো করলে তোমার সুন্দর মতো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবং অনেকেই অনেক ধরনের প্রিপারেশন নিয়েছো, অনেকে বলতে পারে ভাইয়া আমার তো এখন মনে হচ্ছে আমি পরিবেশ রসায়ন পড়েছি কিন্তু আপনি বলছেন না আমি গুণগত রসায়ন পরীক্ষা দিতে হবে। ওকে, তুমি আবার পরীক্ষা দিয়ে যাচ করো নিজেকে যে এই যে কোয়ালিটিফুল প্রশ্ন তোমার পরীক্ষা দিবা, তুমি যে এতদিন ধরে পড়াশোনা করছো কতটুকু তোমার মনে আছে। নেক্সট তুমি কী পাচ্ছ? ডেফিনেটলি আমাদের পেপার ফাইনাল ফিজিক্স, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, বোটানি, জুলজি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ অ্যান্ড জিকে, এই সবগুলোর উপরে কিন্তু তোমরা পেপার ফাইনাল পাচ্ছ। এরপরে পাচ্ছ তোমরা সাবজেক্ট ফাইনাল, অর্থাৎ কেমিস্ট্রি ফুল 100, বায়োলজি ফুল 100, বুঝছো কি না, ফুল 100 নাম্বারের যে সাবজেক্ট ফাইনালগুলো হচ্ছে এগুলো পাবা। অ্যান্ড ফাইনালি পরীক্ষা চলে আসবে, স্পেশাল কিছু প্রশ্ন তোমরা ইনশাল্লাহ ফুল মডেল টেস্ট দিবা এবং সেই ফুল মডেল টেস্ট কিন্তু ঠিক মেডিকেলের যে স্টাইল হয় পুরোপুরি ইনশাল্লাহ সেম স্টাইলে হবে এবং সেম স্ট্যান্ডার্ড, বিকজ উই ফলো স্ট্যান্ডার্ড, উই আর ডিএমসিএন অ্যান্ড উই অলসো ট্রাই টু মেক সাম স্টুডেন্টস হু উইল গো টু ডিএমসি। সো ইনশাল্লাহ তোমরা সেই লেভেলের প্রশ্নই ইনশাল্লাহ পাবা যে লেভেলের প্রশ্নগুলো তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা ফেস করো। এমন হবে না যে ভাই এমন একটা প্রশ্ন দিয়েছেন এই যে বইয়ের এক কোণা থেকে, এই কোণা থেকে এই প্রশ্ন আসে, জি না, যে প্রশ্নগুলো ইনশাল্লাহ মেডিকেলে আসবে ওই স্টাইলে তুমি পরীক্ষা ইনশাল্লাহ দিবা এবং সেটা দেওয়ার সুযোগ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি। স্পেশাল এক্সাম ব্যাচ ফর মেডিকেল অ্যাডমিশন 2022 and 2023. তুমি একটা কথা মাথায় রাখবে, এটা আমরা বারবার বলি, তুমি যতটুকুই পারো তুমি এক্সামটা দাও, দিয়ে দেখো তোমার এটা এক্সাম কখনো মিস দিবা না ভাইয়া। এটা হচ্ছে মেডিকেলের আলটিমেট একটা মানে বলতে পারো কি পয়েন্ট, যে ভাই আমার যত যাই হোক এক্সামে মিস দিব না। তুমি একটা জিনিস পড়ে খুব একটা পড়ো নাই কিন্তু আজকে এটার এক্সাম দাও না, দাও দিয়ে দেখো কত পাও। কিন্তু তোমরা আমি ভাইয়া দিয়ে পড়ি না, আমি দিবই না এক্সামটা, আমি এক্সামটা দিবই না, তো এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। একটা প্রশ্ন আমি তুমি করি যে হ্যাঁ এই যে আমাদের এক্সাম ব্যাচ, এটা ছাড়া কিন্তু আমাদের ওদের জন্য আরও কিছু ফিচার আছে এবং সেই ফিচারগুলো কী কী? হ্যাঁ তো এক্সাম ব্যাচ তো গেল, কিন্তু ভাই আমাদের শেষ মুহূর্তে আমরা তো খালি এক্সাম দিলাম, আমরা তো অনেকে ভাইয়া এত কিছু জানি না, অফলাইনে মোটামুটি করে ক্লাস করছি, একদিনে দুই তিনটা চ্যাপ্টার ভালো করে বুঝিও নাই কোনটা ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো এই কারণে আমাদের আছে স্পেশাল সাজেশন ক্লাস। সো এই স্পেশাল সাজেশন ক্লাসে আমরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে প্রত্যেকটার উপরে কিছু স্পেশাল সাজেশন ক্লাস, যে ভাইয়া এই চ্যাপ্টার এইটা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার এগুলো এগুলো ইম্পর্টেন্ট, তুমি যেন ফাইনাল টাইমে যে ভাই আমরা এগুলো পড়বো, আমাদের জন্য এই যে একটা চিন্তা তোমার মাথায় যে ঘুর ঘুর করতে থাকে ভাই আমি এটা পারবো কি না, বা আমার কোনটা পড়বো আমি বুঝতেছি না ভাই কেমনে পড়বো। সো প্রতিটা তোমাদেরকে চ্যাপ্টার উপরে আমরা একসাথে করে সাজেশন ক্লাস দিব, ঠিক আছে? আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা আসলে ভুক্তভোগী হয়, ওরা বুঝতে পারে লাস্টে এসে ভাইয়া সময়টা এত কম, আমরা এখন আসলে কোনটা রেখে কোনটা পড়বো। এবং আমরা কিন্তু অলওয়েজ এটাই বলি যে সাজেশন ক্লাস কিন্তু আমরা টপিকগুলো এই গত 5 থেকে 6 বছর ধরে আমরা যে মেডিকেল স্টুডেন্টদের পড়াচ্ছি এবং আমরা মেডিকেলের প্রশ্ন দেখেছি তার আঙ্গিকে ইনশাল্লাহ তোমাদেরকে দিব। সো তোমরা প্যারামুক্ত থাকো। ওকে দিদি, আমরা আমরা একটু সামনে আগাতে পারি? ওকে, তাহলে সাজেশন ক্লাসে আমাদের কী কী থাকছে? কী কী থাকছে? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ অ্যান্ড জিকে সবগুলোই পাচ্ছ। বায়োলজি দেবে তোমাদের হৃদয় ভাইয়া, কেমিস্ট্রি দেবে আমি তোমাদের হামিম ভাইয়া, ফিজিক্স দেবে তোমাদের রিজভিত হিত ভাইয়া, ইংরেজি আবারও হৃদয় ভাইয়া, সাধারণ জ্ঞান হচ্ছে আমাদের জিকে স্পেশাল বস যার একটা বই অলরেডি বাজারে বের হয়েছে ফারিয়া আপু, যিনি জিকে এত বছর ধরে পড়ে আসছেন। তো এই সাজেশন ক্লাস গুলো তোমার ছিল পাবা, সংখ্যা হচ্ছে প্রায় 10টি সাজেশন ক্লাস তোমার জন্য আমরা ছিল প্রোভাইড করব। এই এই ফিচারটা কিন্তু মানে যত জায়গায় এক্সামের ব্যাপারগুলো আছে, যেমন অনলাইন বলুক অফলাইন বলুক, এই স্পেশাল ফিচারটা কিন্তু কোনো জায়গায় থাকে না ইউজুয়ালি। এবং যেখানে দেখবে আমরা অনেক জায়গায় দেখেছি সাজেশন ক্লাস গুলোতে আমরা জুনিয়র কেউ না, হ্যাঁ আমরা হচ্ছে ধরো ফার্স্ট সেকেন্ড ইয়ার কেন আনতে যাচ্ছি না, এই জন্য ওরা অনেক ইম্প্যাক্টফুল, অবশ্যই ওদেরকে আমরা রেসপেক্ট করি, বাট সাজেশন ক্লাস গুলো আমরা চাচ্ছি সিনিয়র লেভেলে যারা আছে তারাই আসলে এখানে আসলে ইম্প্যাক্ট ফেলুক। সো এটাই এটাই তুমি বুঝবা যে 5 থেকে 6 বছর ধরে যারা পড়াচ্ছে, বেশি ধরে পড়াচ্ছে, ডেফিনেটলি তাদের ক্ষেত্রে ধরো এটা একটা মোটামুটি একটা মাইন্ড গেম টাইপ হতে পারে, যে সে জানে যে না এখান থেকে এই পার্ট গুলো সবচেয়ে বেশি আসে, এত বছর ধরে আসছে। সো এই যে অ্যানালিটিক্যাল পার্টটা, এটা কিন্তু তুমি যদি দেখো ইনশাআল্লাহ 5 বছর পরে তুমি যদি
এরকম মেডিকেল এডুকেশন স্টুডেন্ট পড়াতে থাকো, দেখবা তোমার মধ্যে ওটা ডেভেলপ করেছে। হ্যাঁ, সো আমরা কিন্তু ওই এক্সপিরিয়েন্স টিচার প্যানেল নিয়ে আমরা এটা করেছি। তো আমাদের এই সাজেশন ক্লাসটা হচ্ছে আমাদের এই এক্সাম ব্যাচের সাথে পরীক্ষার পাশাপাশি আমরা এটা রুটিন দিয়ে রাখবো। ধর তোমার সামনে তো আরও এক মাস আছে, তাই না? এক মাস আছে, তো এই এক মাসের জন্য, এই এক মাসে তোমাকে ধরো এক্সামগুলো তুমি দিলা, গ্যাপে গ্যাপে আজকে একটা বায়োলজির সাজেশন ক্লাস করে ফেললা, তুমি বুঝে গেলা ভাই বায়োলজির ধরো তোমাকে একটা সাজেশন ক্লাসে হৃদয় ভাইয়ের বোটানির ধরো তোমাকে ছয়টা চ্যাপ্টার পড়ায় ফেললাম। কেমনভাবে পড়াবো? যে ওই চ্যাপ্টারের ওইগুলোগুলো থেকে প্রশ্ন আসবে, এগুলোগুলো পড়ে যাও, এই জিনিসটা সাজেশন ক্লাস। মানে ভাইয়া এটা না যে ভাইয়া আমাকে কি একদম শুরু থেকে একদম আবার গট বাঁধা পড়াবেন? হ্যাঁ, এগুলো তো পড়াবো, এগুলো কি পড়ায় লাভ আছে? তোমাকে এখন পড়াবো হচ্ছে ভাইয়া শোনো, ওই এ টু জেড থেকে যেটা পড়ছে এর মধ্যে এল দিয়ে যেটা আসবে ওটা পড়তে হবে, তোমাকে পড়তে হবে পি দিয়ে এটা পড়তে হবে, তোমাকে পুরো এ টু জেড পড়া লাগবে না। সাজেশন ক্লাসগুলো হচ্ছে ওইটা, যেন তুমি লাস্ট মুহূর্তে বুঝে যাও আমার থ্রি স্টার কোনগুলো, টু স্টার কোনগুলো, এইভাবে জিনিসটা তোমাকে ধরিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া। আসলে যেন সত্যিকার অর্থে তুমি জানো, মানে সত্যিকার অর্থে তুমি এত কষ্ট করছো এত সময় ধরে, লাস্টে এসে তুমি যেন খেয়ে না হয়ে ফেলো, কিন্তু সময়টা কম, বুঝছো? তোমাদের সবাই কত মাত্র হচ্ছে আড়াই মাস পাচ্ছে ওটা, আজ থেকে মনে হয় 37 দিন তোমরা পাবা, 37 দিনের কাছাকাছি। তো সময়টা আসলে খুব বেশি না, আবার খুব কমও না। তো এই সময়টাকে যারা কাজে লাগাবে হয়তো ইনশাল্লাহ তারাই ভালো করবে আর কি, তারাই চান্স পাবে মেডিকেলে। আমি অনেকের একটা প্রশ্ন হচ্ছে ভাই এটার জন্য কোর্স ফি কত এবং ক্লাস কবে থেকে আমরা শুরু করব বা এক্সামের ব্যাপারটা আমরা শুরু করব। তবে আমরা যেটা বলছি যে আমরা ক্লাসটা খুব দ্রুতই শুরু করে দেব ইনশাল্লাহ। আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের একটা আমরা ডেট যেটা বলেছি হামিম, আমরা ওদেরকে একটা ডেট অ্যানাউন্স করে দিতে পারি। আমরা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি, ওকে না ফার্স্ট ফেব্রুয়ারি। আমরা তো আজকে ওরা লঞ্চ করলো, এখন ভাই আমরা তো আসলে আমরা অনেকে ভর্তি হব, ভর্তি হতে হতে তো ওদের একটা সময় লেগে যাবে, সময় লাগবে। আমরা একটু ওদের সময় দিই, আমরা 5 ফেব্রুয়ারি থেকে শুরু করি, আমরা ইনশাল্লাহ এক মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো। আমরা 5 ফেব্রুয়ারি থেকে শুরু করবো, 5 ফেব্রুয়ারি। তো তোমরা এখন ধরো আজকে তো 30 তারিখ, তারপরে তোমরা কিছুটা টাইম পাচ্ছ, তো অনেকেই বলবে যে ভাইয়া আমরা তো আসলে এখন একটু ভর্তি হব, আমাদেরকে একটু সময় দেন, তো ভাইয়া এখন সময়টা তো লাগবে। এটা হয়ে যাবে তাহলে, 999 এ আমরা সব জায়গায় করতেছি, সব জায়গায় করতেছি, সব জায়গায় তো এটাই দেখতেছি। 999 হয় না, এটা কেন হয় না? কারণ আমাদের টার্গেট ডিএমসি স্টুডেন্ট তো আমাদের সব পড়তেছেই, প্লাস এই যে বন্দি পাঠশালা যারা আমাদের লাইভ ক্লাসগুলো করে তারা অনেক রেগুলার করে এবং অনেক ডেডিকেটেড, তারা আসলে বিশ্বাস করে যে ইনশাল্লাহ এখান থেকে তারা অনেক ভালো সার্ভিস পাচ্ছে এবং পাবে। আরো হবে তো আমরা তোমাদেরকে, আমাদের সাথে তো তোমরা যারা আসছো আমাদের বন্দি পাশায় রেগুলারলি ক্লাস করছো, আমাদের প্রতি তোমাদের একটা বিশ্বাস আছে যে ভাইয়াদের থেকে আমরা উপকার পাবো। সো আমরা কিন্তু ওই জিনিসটা করব, আমরা কিন্তু পুরো মাস জুড়ে নেক্সটে আমরা একটা সিরিজ করে এই বায়োলজি কেমিস্ট্রি এভাবে কিন্তু আমাদের কমপ্লিট হবে। তাহলে আমরা কমে দিয়ে দিলাম, তাহলে ওদের ডেডিকেশনের জন্য 799 699 আরেকটু কমানো যেলে ভালো হয়, আরেকটু কমানো যেলে না, ওকে আমরা আরেক কমাই দেই, 500 টাকা করে নিয়ে আসি, 500 আর একটা ডিসকাউন্ট, আরো একটা টাকা ডিসকাউন্ট কমিয়ে দিলাম। তোমাদের এই পুরো এক্সাম ব্যাচের ফি, সাজেশন ক্লাস সহ সবকিছু ইন টোটাল ইনশাল্লাহ তোমরা এটা এনরোল করতে পারবে 499 টাকায়। সো আই হোপ এটা তোমাদের জন্য খুব বেশি ইজি হবে, এন্ড তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনটাকে রেডি করতে অ্যাটলিস্ট এটা কোনো একটা বড় একটা অ্যামাউন্ট হবে না। এক্স্যাক্টলি, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছো তোমরা সবাই যেন কোর্সটা এনরোল করতে পারো সেটাকে দেওয়া হয়েছে। আমি বলতে পারি ভাইয়া সবার জন্য তো ফ্রি করে দিলে পারে, ফ্রি জিনিসে সবচেয়ে বড় সময় তোমাকে আমি বলি, তোমাকে যদি একটা, তুমি একটা জায়গায় ধরো গেছো এবং তুমি যদি, তোমাকে যদি বলা হয় যারা এখানে এটার দাম হচ্ছে 20,000 টাকা, তুমি বাবা বাবা রে এটা কী জিনিস, এবং সেই জিনিসটা তুমি বাসায় নিয়ে আসছো, তুমি দেখবে এটা কত যত্ন যত্ন করে রাখ রেখে দিয়েছো আরামে আয়েশে। কিন্তু তুমি যদি এই জিনিসটাই তুমি যদি 10 টাকা দিয়ে কিনতা, তুমি আরে ভাই এটা আনছি ফেলে দিলাম,
একটা প্রত্যেকটা জিনিসের পিছনেই একটা গুরুত্ব থাকে। এবং যখন তুমি এটা যদিও একটা বড় অ্যামাউন্ট না, আমি জানি এটা কারোর জন্য অনেক বড় অ্যামাউন্ট হবে না, কিন্তু এই যে ছোট্ট একটা অ্যামাউন্ট এটা দেওয়ার কারণেও তোমার মনে হবে যে না আমি ইনশাল্লাহ পরীক্ষাগুলো দেই। আমরা বিশ্বাস করি আমাদের স্টুডেন্টরা ইনশাল্লাহ ভালো করবে এবং তার জন্য অনেক কিছুই আমরা তোমার জন্য গুছিয়ে এনেছি। সো এই যে পুরো এক্সাম ব্যাচ প্লাস সাজেশন ক্লাস এই সবটুকু তোমরা ইনশাল্লাহ পাচ্ছ মাত্র 499 টাকায়। অলরেডি দেখো ভাইয়া কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি এবং তোমরা কিন্তু চাইলেই। তো ওরা অনেকে বলছে আমি, মজার একটা ব্যাপার হচ্ছে অলরেডি অলরেডি আমাদের সাথে 28 জন যোগ হয়ে গেছে। ওয়াও, এটা আসলে হবে, এটা নর্মালি আমরা জানি এটা একটা একটা বড় একটা প্রজেক্ট হবে, কারণ আমাদের এখানে এখানে এই যে কোর্সটা এটা হচ্ছে এখানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওরাও এখানে ছেলে এখানে জয়েন হবে, ওদের অনেকের ইচ্ছা থাকবে এখানে জয়েন হতে, প্লাস ভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছে তারাও জয়েন হবে। অ্যান্ড মেডিকেলের তো একটা বিশাল বড় অ্যামাউন্ট স্টুডেন্ট যারা আসলে আমাদের ক্লাসগুলো করে তারা এখানে এক্সাম ব্যাচে জয়েন হবে, বিকজ এই এক্সাম ব্যাচে জয়েন হলে কিন্তু তারা শুধু এক্সামই না, এক্সামগুলোর পাশাপাশি তারা কিন্তু সাজেশন ক্লাসগুলো পাচ্ছে। সো এই সব কিছু মাত্র 499 টাকায়। আমার মনে হয় তুমি যদি কোনো সুস্থ মস্তিষ্কে মানুষ হয়ে থাকো তাহলে তুমি এটা কখনোই প্রশ্নটা আনবে না যে ভাই এটা অনেক বেশি হয়ে গেছে, ভাই কমায় জিরো করে দেন। এটা নর্মালি খুবই একটা অল্প একটা অ্যামাউন্ট এবং তুমি যদি মোটামুটি সব জায়গায় দেখো আমাদেরটা মোটামুটি খুবই রিজনেবল একটা জিনিস আমরা নিয়ে এসেছি যেন সবাই পার্টিসিপেট করতে পারে। তো হৃদয়, এটাই তো আমাদের আসলে আলটিমেট টার্গেটটাই এটাই ছিল যে আমরা আমাদের টার্গেট ডিএমসিতে বেস্ট সার্ভিসটা আমরা দিব, এটা আমরা বলেছিলাম এইচএসসির পর পর, এইচএসসির আগে থেকে বলছিলাম, এবং সেটা আমরা আলহামদুলিল্লাহ আমরা পূরণ করতে পেরেছি, এখন পর্যন্ত পূরণ করেছি। আমাদের প্রতিটি ক্লাস আমাদের ঠিক টাইমে সম্পন্ন হয়েছে, এক্সাম আমরা নিয়েছি এবং কোনো স্টুডেন্ট আমাদেরকে বলতে পারেন স্টুডেন্টদের, হ্যাঁ একটা কোর্স পরিচালনা করার সময় হঠাৎ হঠাৎ মাঝে মাঝে স্টুডেন্টদের এই প্রবলেম হতে পারে ওই প্রবলেম, আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা সলভ করার ওদের জন্য সলভ করে দিয়েছি, ঠিক আছে। সো এত স্টুডেন্টের একটা ব্যাপার, অনেক সময় প্রবলেম বের হবে, ওইটা আমরা কিন্তু ওইটা সলভ করে দেওয়াটা হচ্ছে মেইন ব্যাপার, মেইন টার্গেট। তো আমরা ওটাও করেছি আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্টরা বলে মাঝে মানে প্রায় বলে যে ভাইয়া আমরা স্যাটিসফাইড, আমরা এটা এটা দিয়ে স্যাটিসফাইড, এবং আমরা তাদেরকে কিন্তু প্রশ্ন ব্যাংক দিয়েছি, আমাদের যা যা কমিটমেন্ট ছিল। টার্গেট ডিএমসি তো রানিং, এবং টার্গেট ডিএমসির ক্লাস ইনশাআল্লাহ আমাদের 12 তারিখের মাঝে মোটামুটি ফুল সিলেবাস শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু ফুল সিলেবাসে বায়োলজি পার্টটা পড়ানো শেষ, বায়োলজি শেষ হয়ে গেছে, শর্ট শুরু হয়ে গেছে, শর্টে কিন্তু বেশি ইম্প্যাক্ট দিতে হবে, শর্টে বেশি ইম্প্যাক্ট দিতে হবে, এবং এবং আমাদের 12 তারিখের মধ্যে কিন্তু শেষ, আমাদের রুটিন অনুযায়ী 12 তারিখের মধ্যে আমাদের ক্লাসগুলো শেষ, সব ক্লাস আমাদের নেওয়া হয়েছে এবং আমরা কোনো চাপ দেই নাই। আমি প্রতিদিন ধরো আমার যদি মনে হয়েছে একদিন আমি পরিপাক পড়াবো, আমি একদিনে পরিপাক পড়াইছি, একদিনে অনুজীব পড়াইছি, একদিনে ধরো প্রতিরক্ষা পড়াইছি, একদিনে ওই বড় বড় দুইটা চ্যাপ্টার কোনো রকমে টেনে গেলাম, আমি এটা করি নাই। হামিমের ব্যাপারও সেম, সবাই আমরা ওইভাবে ভেঙে ইম্পর্টেন্ট করে ভালোভাবে তোমাদের শেষ করিয়েছি। টার্গেট ডিএমসি স্টুডেন্টদেরকে আমার মনে হয় এটাতে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তোমাদের জন্য আমরা ডেডিকেটেড। সো তোমাদের এখান থেকে আমরা যে সার্ভিসগুলো দিব টার্গেট ডিএমসিতে যারা ভর্তি হবে তারা এটা সার্ভিস অবশ্যই পাবে, এবং টার্গেট ডিএমসিতে যারা আছে ওরা এটা ইজিলি তারা সেটা অ্যাভেল করবে, সেটা পেয়ে যাবে, এবং যারা টার্গেট ডিএমসিতে নেক্সট ভর্তি হচ্ছে বা হবে ওরাও এই সার্ভিসটা ফ্রিতেই পাবে। সো এটা তাদের জন্য প্যারা নাই, এটা হচ্ছে তাদের জন্য যারা টার্গেট ডিএমসি কোর্সের বাইরে বাংলাদেশের যে সকল স্টুডেন্ট আরও হাজার হাজার স্টুডেন্ট আমাদেরকে চায় যে তারা এই এক্সাম ব্যাচে পার্টিসিপেট করুক। মেডিকেল এডমিশনের স্পেশাল এক্সাম ব্যাচ যেখানে প্রশ্নগুলো হয় ডিএমসিএনরাই প্রশ্ন করে, এবং সেই ডিএমসিএনদের এই স্পেশাল প্রশ্নগুলোর উপরই তোমরা পরীক্ষা দিবে। শুধু এটা না, প্লাস স্পেশাল সাজেশন ক্লাসটা আমি তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ যারাই এনরোল করবে তাদের জন্য আই হোপ এটা ইনশাল্লাহ একটা বেস্ট একটা ডিসিশন হতে পারে, যদি ইনশাল্লাহ তুমি তোমার দিক থেকে সর্বোচ্চ দাও। সরি, আমাদের মনে হয় আমরা এই তো আমরা যতটুকু আমাদের ওদের বলার বা যতটুকু এটা, তো তোমরা যারা এখনো প্ল্যান করছো বা যারা ইউনিভার্সিটিতে কোচিং করছো বা যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসো, অনেকেই কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং কোচিং ওরাও কিন্তু পার্টিসিপেট করে, ওরাও কিন্তু যে ভাই আমরা মেডিকেল এক্সাম সবাই দিবে, কারণ এটা সবার আগে হচ্ছে। তো এটা কিন্তু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে কিন্তু মেডিকেল দিতে চায় দিবে, ওদের জন্য কিন্তু আরও বেশি প্লাস, অনেক বেশি প্লাস পয়েন্ট এখানে এসে মেডিকেলের যারা অলরেডি টার্গেট অডিয়েন্স, মেডিকেলের যারা অলরেডি পার্টিসিপেট করবে, যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে একই লেভেলে এসে সেই টাইপের প্রশ্ন করা লেভেল, মানে যেটা আমরা বলি যে প্লেইং ফিল্ড লেভেল নাকি, হ্যাঁ লেভেল সেম লেভেলে, সেম লেভেলে এসে তারা হচ্ছে এটা পার্টিসিপেট করবে এবং তারাও কিন্তু ইনশাআল্লাহ অনেক বেনিফিটেড হবে। সো হৃদয় হচ্ছে এখন তোমাদের যে আমাদের আমাদের পিছনে এমসিকিউ যাবে, আমি হচ্ছে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, প্যানিক হওয়া যাবে না, আল্লাহ হাফেজ। ওকে আচ্ছা, সো হৃদয় ভাইয়ের এখন কিন্তু আমাদের বায়োলজির অনুশীলনীর যে শেষে
যে আমরা আজকে পরিপাক ও শোষণের শেষের যে লেকচারটা, শেষের যে এমসিকিউগুলো থাকে, শেষের এমসিকিউগুলো আমরা কিন্তু আজকে শিখব। এবং এগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলে রাখি, বায়োলজিতে কিন্তু আমাদের দুইটা রাইটার আমরা খুব বেশি ফোকাস দিই এবং গত বছর ওইখান থেকে আসতে দেখা গেছে। এর মধ্যে একজন হচ্ছে গাজী আজমল স্যার, ওনার বই থেকে তো প্রশ্ন আসবেই, খুবই ইম্পর্টেন্ট। এবং মাজেদা বেগম ম্যাডামের বই থেকেও কিন্তু অনুশীলনী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো এ কারণে হৃদয় ভাইয়া তোমাদের সামনে জন্য এই দুইটা রাইটারের একসাথে করে এমসিকিউ নিয়ে আসছে। ওকে, আচ্ছা দেখো তাহলে এবার তো আমাদের, আমরা ক্লাসে আমরা স্টার্ট করি। তো আমাদের আজকের হচ্ছে যে আমাদের এটা পুরো একটা সিরিজ, তোমরা পুরো মাস জুড়ে ফেব্রুয়ারি এবং তোমাদের এক্সামের আগ পর্যন্ত পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বায়োলজির অনুশীলনী প্রশ্ন এমসিকিউ সলভিং সিরিজ একটা পুরো পাবা। গ্র্যাজুয়ালি সব কিছু আমরা শেষ করবো। আগে শর্ট সিলেবাস, আমি বলেছি শর্ট সিলেবাসে মূল ফোকাস দেওয়া হবে, আগে শর্ট সিলেবাস করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে গিয়ে রাইটার কী কী, আমরা রাইটার রেখেছি হচ্ছে গাজী আজমল স্যার এবং মাজেদা বেগম ম্যাডামের, মাজেদা বেগম ম্যাডামের বই, ঠিক আছে। আচ্ছা ওকে, সো সবাই আমরা সলভ করব, আমরা সলভ করতে করতে আমরা শিখে ফেলবো। হ্যাঁ, আমরা সলভ করতে করতে অ্যাসোসিয়েটেড যে এমসিকিউগুলো সেগুলোও কিন্তু আমরা জেনে নিব। ওকে, সো আমাদের হচ্ছে প্রথমেই যে আমরা পরিপাক ও শোষণের এই চ্যাপ্টারটায় আমরা ফোকাস দিব। এখান থেকে দেখো পাশে কিন্তু গাজী আজমল স্যার, গাজী আজমল স্যার, হ্যাঁ গাজী আজমল স্যারের এগুলো, আলিম স্যারের কোনটা, এগুলো কিন্তু আমরা রেফারেন্স দিয়ে দিছি। সো তোমরা বুঝতে পারবা। সো ফ্রেন্ডদেরকে আরেকটু কাইন্ডলি মেনশন করে দিও ফ্রেন্ডদেরকে যে ভাইয়া এখান থেকে হচ্ছে যে আমাদের যেই জিনিসটা আমাদের কোনটুকু লাগবে কতটুকু লাগবে না এই পয়েন্টগুলো আমরা দেখে নিব। ওকে, হ্যাঁ তো চলো আমরা শুরু করে দিই, আমরা শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে আমাকে বলছে খাদ্য গলাধকরণের সময় কোনটি ষড়যন্ত্রের মুখ বন্ধ করে দেয়, ষড়যন্ত্রের মুখ বন্ধ করে দেয়। ভেরি ইম্পর্টেন্ট, খুবই একটা আমি বলবো ইম্প্যাক্টফুল একটা প্রশ্ন এটা দিয়েছে তোমাদেরকে। বলছে এই যে ষড়যন্ত্রের মুখ বন্ধ করে দেয়, তাহলে দেখো আমাদের ষড়যন্ত্র, আমাদের ষড়যন্ত্রের এই যে এরকম করে ষড়যন্ত্র, তারপরে হচ্ছে শ্বাসনালী থাকে, আর ঠিক তার পিছনে আমাদের কি থাকে, ঠিক তার পিছনে থাকে আমাদের অন্ননালী। এখন কথা হচ্ছে খাবারটা যখন আমাদের এইখান থেকে, চিন্তা করো খাবারটা যখন আমার এই যে মুখ থেকে আস্তে আস্তে অন্ননালীর দিকে যাবে, সামনে কি আছে, এটা তো ভাইয়া শ্বাসনালী, এটা তো শ্বাসনালী, তাহলে খাবার তো শ্বাসনালীতে চলে যেতে পারে, তাই না? খাবারটা শ্বাসনালীতে চলে যেতে পারে। এখন এই সময়ে কি ঘটে, এখানে একটা ঢাকনার মতো অংশ আছে, এই ঢাকনার কি করে এই শ্বাসনালীটাকে ঢেকে ফেলে, এভাবে ঢেকে রাখে। ও যখন ওকে এভাবে ঢেকে রাখবে তখন খাবারটা কোথায় চলে যাবে বলতো, খাবারটা চলে যাবে হচ্ছে অন্ননালীতে। তার মানে শ্বাসনালীতে কিন্তু আমার খাবারটা যায়নি, খাবারটা যেতে যা পারতো, কিন্তু এখানে একটা ঢাকনা আছে, যেই ঢাকনাটা শ্বাসনালীটাকে এভাবে ঢেকে রাখে, যার কারণে খাবারটা উপর দিয়ে অন্ননালীতে চলে যায়। এই যে ব্যাপারটা, এটা আমরা এখানে জানলাম। এখন এই ঢাকনাটা কি, সেই ঢাকনাটার অ্যান্সার হচ্ছে ভাইয়া এপিগ্লটিস। কি বলি এটাকে আমরা, এপিগ্লটিস, ক্লিয়ার? আচ্ছা, এপিগ্লটিস বলে থাকি, এপিগ্লটিস বলে থাকি। ওকে, ভেরি গুড, সবাই একটু ফ্রেন্ডদেরকে কিন্তু এটা নিয়ে মেনশন দিবা, আমি তোমাদের থেকে অ্যান্সার নিব, আমি তোমাদের থেকে অ্যান্সার নিব, ঠিক আছে? কিন্তু তোমাদেরও ফ্রেন্ডদেরকে এটা নিয়ে মেনশন করতে হবে, জানাইতে হবে। সো চলো আমরা নেক্সট এমসিকিউতে, গলবিলে উন্মুক্ত হয় না কোনটি, গলবিল উন্মুক্ত হয় না কোনটি, দেখি এটা বলো কি কি এখানে গলবিলের সাথে কানেক্টেড, গলবিলের সাথে কানেক্টেড কি কি আছে, দেখি তোমাদের অ্যান্সার বলো, তোমাদের অ্যান্সার দেখব। গলবিলে উন্মুক্ত হয় না কোনটি, বলো বলো, গলবিলে উন্মুক্ত হয় না কোনটি। ওকে, অনেকেই অ্যান্সার দিচ্ছ ভাইয়া উইরসাং নালী, এক্স্যাক্টলি, ব্যাপারটা একটু বুঝে নাও। গলবিলে উন্মুক্ত হয় না, দ্যাট মিন্স গলবিল কোন অংশটা, পিছনের যে, ধরো আমাদের এরকম থাকে, আমাদের এটা হচ্ছে যে ধরো আমাদের মুখগহ্বর, এটা হচ্ছে মুখগহ্বরের অংশ, তো এই মুখগহ্বরের উপরে কি থাকে, আমাদের নাসা গহ্বর বা নাসার এই জায়গাটাকে বলা হয় নাসা গলবিল, আর এইটাকে বলা হয় হচ্ছে আমাদের মুখগলবিল বা ওরোফ্যারিংস আমরা বলে থাকি। তাহলে এইদিকে নাসা গলবিল, এটাকে আমরা বলি কি মুখগলবিল, মুখের পিছনের দিকে গলবিল।
এখন এই গলবিলের সাথে কি কানেক্টেড থাকে জানো? এই গলবিলের সাথে, এই যে মুখ গলবিলের সাথে, এখানে শ্বাসনালী, সামনের দিকে শ্বাসনালী, শ্বাসনালীটা ওর সাথে কানেক্টেড, এবং পিছনে থাকে অন্ননালী। তাহলে দেখো, একটা হচ্ছে শ্বাসনালী, একটা হচ্ছে শ্বাসনালী, আরেকটা হচ্ছে কি অন্ননালী, আরেকটা কি অন্ননালী। তাহলে শ্বাসনালী, অন্ননালী, এরা কিন্তু এই গলবিলের সাথে কানেক্টেড। তাহলে গেল ভাইয়া, কিন্তু ইউস্টিশিয়ান নালীটা কি ভাই? এটা তো আমরা চিনি না। ইউস্টিশিয়ান নালী হচ্ছে ভাইয়া কি, ওই যে কানের, কানের ওইখানে যে তোমার মধ্যকর্ণ আছে, ধরো এটা হচ্ছে আমাদের কানের অংশ, এটা কি কান। এই কানের অংশটার সাথে আমরা একটু খেয়াল করি, কানের এখান থেকে মধ্যকর্ণ থেকে একটা নালি চলে আসে, যেটা এই নাসা গলবিলে এসে উন্মুক্ত হয়। তো এই নালীটাকে আমরা বলি হচ্ছে ইউস্টেশিয়ান নালী। এটাকে কি বলি আমরা? ইউস্টেশিয়ান নালী, ঠিক আছে, ইউস্টেশিয়ান নালী। তাহলে ওই যে কান থেকে যে নালীটা আসে, যেটা এই গলবিলে এসে উন্মুক্ত হচ্ছে, নাসা গলবিলে, এটাকে বলি আমরা ইউস্টেশিয়ান নালী। তাহলে দেখো, ওই তিনটা নালী কিন্তু আমার এই গলবিল অঞ্চলে উন্মুক্ত হয় না। কোনটা? উইরসাং নালী। উইরসাং নালী কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে, অগ্নাশয়ে গিয়ে, অগ্নাশয় থেকে বের হয়। ওকে, তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম, গুড, সবাই অনেকে অ্যান্সার দিছ। বৃহদান্ত্রের অংশ কি? দেখো, এটা তোমার হচ্ছে গাজী আজমত স্যারের বইয়ে আছে, তো এটা চট্টগ্রাম বোর্ড মানে MCQ হিসেবে এইসব তখন এসেছিল, ঠিক আছে। আচ্ছা বলো, এখন এই যে অংশটা, বৃহদান্ত্রের অংশ, বৃহদান্ত্রের অংশ, দেখি কি অ্যান্সার দাও, অংশ কোনটা? ডিউডেনাম, ইলিয়াম, সিকাম, জেজুনাম। তাহলে আমাদের জন্য একদমই ইজি ভাইয়া, আমাদের জন্য একদমই ইজি হয়ে গেছে। কিভাবে ভাইয়া? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটাই হচ্ছে আমাদের কিসের পার্ট? ক্ষুদ্রান্ত্রের পার্ট। এরা হচ্ছে আমার ক্ষুদ্রান্ত্র এর অংশ। তাহলে ক্ষুদ্রান্ত্রের অংশ কি কি? ক্ষুদ্রান্ত্রের অংশ হচ্ছে ডিউডেনাম, ইলিয়াম এবং জেজুনাম, এরা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের পার্ট। তাহলে ভাইয়া, বৃহদান্ত্রের অংশ কি? আমরা পড়েছি সিকাম, কোলন, রেকটাম। তাহলে আমার অ্যান্সার হচ্ছে, দিস ইজ দ্য অ্যান্সার, বৃহদান্ত্রের অংশ হচ্ছে সিকাম, সিকাম, কোলন, রেকটাম, এই তিনটা অংশ আমরা পড়েছি। তাহলে ভাইয়া, এটা আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। এরপরে দেখো, নেক্সট, আব্দুল আলিম স্যার এবং আজমল স্যারের অনুশীলনী থেকে তোলা, ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? কি বলেছে আমাকে? বলেছে ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি। তাহলে ক্ষুদ্রান্ত্রের অংশে একটু আগে আমরা শিখেছি ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, তাই না? তাহলে এই তিনটা তো ক্ষুদ্রান্ত্রের অংশ, তাহলে অংশ নয় কোনটি? আমাকে বলছে এটা হবে ফান্ডাস। তাহলে ফান্ডাস হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। ফান্ডাস কি? ক্ষুদ্রান্ত্রের অংশ নয়, মানে পাকস্থলীর অংশ থাকে। তো পাকস্থলীর অংশগুলো কি কি ছিল মনে আছে? কার্ডিয়া, ফান্ডাস, পাইলোরাস, এগুলো হচ্ছে কি ওর অংশ, মানে পাকস্থলীর অংশ। সো আমরা এটা অ্যান্সার হয়ে গেল, ক্ষুদ্রান্ত্রের অংশ নয় ফান্ডাস। এরপরে আমরা দেখি এখানে, দেখো নেক্সট টপিক, আমাকে বলছে একজন সুস্থ মানুষ, এটা গাজী আজমল স্যারের অনুশীলনীতে থেকে, তো একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু লালা খরণ করেন? তোমরা এটা জানো, এটা বইয়ের হুবহু একটা তথ্য আছে, মানে বইয়ের ভিতরে লালাক্ষরণের। তো দেখো, লালাক্ষরণের pH আমাকে জানতে হবে, pH কত? 6.2 থেকে 7.4, pH হচ্ছে 6.2 থেকে 7.4, কতটুকু লালাক্ষরণ করে এটা আমাদের জানা লাগবে। বইয়ে ডিরেক্ট আছে, 1200 থেকে 1500 ml লালা প্রতিনিয়ত ক্ষরণ করে। তাহলে এই যে লালা রিলেটেড যত তথ্য, এই তথ্যগুলো কিন্তু আমাদের জানতে হবে। যেমন আর কি লালাক্ষরণ, লালা রিলেটেড আর কি তথ্য আছে, আর কি কি তথ্য আছে, চলো একটু আমরা রিভিশন করে ফেলি। লালা রিলেটেড আরেকটা তথ্য হচ্ছে যে ভাইয়া, লালার তে কি এনজাইম থাকে জানো? লালাতে থাকে লাইসোজাইম, লাইসোজাইম, এই এনজাইম থাকে, লাইসোজাইম থাকে। লাইসোজাইম কি করে ভাইয়া? জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়, জীবাণুগুলোকে নষ্ট করে দেয়, এটা হচ্ছে লাইসোজাইমের কাজ। আর কি থাকে ভাইয়া? ওর এখানে এনজাইম থাকে, লালাতে এনজাইম থাকে, কি কি? টায়ালিন আর হচ্ছে মল্টেজ। টায়ালিন আর কি থাকে বলতো? মল্টেজ। এই দুইটা এনজাইম ওরা কাকে পরিপাক করে? শর্করাকে পরিপাক করে। তাহলে এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু গত বছর আসছিল, শর্করা পরিপাককারী এনজাইম টায়ালিন, এটা আসছিল। সো আমরা লালা রিলেটেড এই তথ্যগুলো আমরা মনে রাখবো। এবং লালা গ্রন্থি কয়টা আমরা জানি? লালা গ্রন্থি হচ্ছে তিন জোড়া। লালা গ্রন্থি কয় জোড়া? তিন জোড়া থাকে। এরপরে বলছে কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? মাত্র পড়ালাম, দেখছো, মাত্র পড়ালাম। এবং দেখো, এটা গাজী আজমল স্যারের বইয়ের অনুশীলনীতে আছে, তো এইটাতে কি আছে? ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেজ, টায়ালিন। ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেজ, টায়ালিন। তাহলে এটা আমার কি হবে? এটা আমার হবে কি বলো তো?
এটা অ্যান্সার ভাইয়া টায়ালিন, এটার অ্যান্সার কি টায়ালিন, টায়ালিন, ওকে। আচ্ছা টায়ালিন, তাহলে দেখো এই যে এমসিকিউগুলা, তাহলে আমি কিন্তু অলরেডি একটা বললাম, আমি কিন্তু একসাথে অনেকগুলা অ্যাসোসিয়েটেড তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেন তোমরা ওইখান থেকে বুঝে নিতে পারো বা তোমাদের জন্য যেন ইজি হয় কথাগুলো, যেন যেমন লালা থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদেরকে বললাম। এরপরে দেখি টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে, এটা গাজী আজমল স্যারের অনুশীলনী বলছে যে পাকস্থলী, লালাগ্রন্থি, যকৃত, অগ্নাশয়। তাহলে এটার অ্যান্সার কি ভাই? এটা তো একদম সোজা, এটা হচ্ছে লালা গ্রন্থি থেকে। কোথা থেকে নিঃসৃত হয়? লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আচ্ছা ফাইন, এরপরে আমরা এখানে দেখব কোনটি আমিষ পরিপাককারী এনজাইম, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম। তো আমিষ পরিপাককারী এনজাইমের মধ্যে আমরা এখানে কি কি দেখব দেখো তো, আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? দেখো টায়ালিন, টায়ালিন কি করে? এটা তো ভাইয়া শর্করাকে পরিপাক করে। টায়ালিন কাকে পরিপাক করে? শর্করাকে ভেঙে, আমার জটিল শর্করা, জটিল শর্করাটাকে ভেঙে সে গ্লুকোজ নিয়ে নেয়। সে কি করে? গ্লুকোজ নিয়ে, গ্লুকোজ বানায় ফেলবে, মানে ভেঙে ভেঙে পরে গ্লুকোজ হবে। তো এটা টায়ালিনের কাজ। অ্যামাইলেজের কাজ আবারও সেম, শর্করাকে ভাঙবে ভাঙবে ভাঙতে থাকবে। মল্টেজের কাজ মল্টোজকে ভাঙতে থাকবে, মল্টোজকে ভেঙে দুই অণু গ্লুকোজ বানায়। মল্টেজ কাকে ভাঙে? মল্টোজকে ভাঙে। ঠিক আছে, তাহলে আমার বাকি থাকে কি ভাইয়া? বাকি থাকে তো এই ট্রিপসিন। তাহলে ট্রিপসিন হচ্ছে আমার আমিষ পরিপাককারী এনজাইম। এবার তোমাদেরকে একটা কথা বলি ভাইয়া, শোনো, যত ধরনের যত এনজাইমই তুমি পড়ো, কোনো প্যারা নাই, সব পড়তে পারো এনজাইমগুলা, কিন্তু এনজাইমের বিক্রিয়া তোমাকে আসবে না ভেঙে, ওগুলো একাডেমিকে শেষ, বুঝতেছো? আমাকে এনজাইমের নামগুলা পড়তে হবে, তাহলে যখনই আমরা নেক্সট থেকে আমরা যখন যে কোনো তথ্যগুলো পড়বো এনজাইম রিলেটেড, আমরা কী পড়বো বলো তো? আমরা এনজাইম থেকে পড়বো ভাইয়া কোন এনজাইমের নাম, নাম মানে যেই এনজাইম ওটা কোথা থেকে তৈরি, এটার উৎপত্তিটা আমরা পড়বো। ঠিক আছে, এটা কী পড়বো? উৎপত্তিটা আমরা পড়বো, ভালো করে উৎপত্তিটা পড়বো। এরপরে কী পড়বো বলো তো? উৎপত্তি, নাম মানে ওই এনজাইমটা কোথা থেকে উৎপত্তি এবং কার উপর কাজ করে, ও কি শর্করা পরিপাক করে, ও কি আমিষ পরিপাক করে নাকি চর্বি। এই যে তথ্যগুলা, ধরো আমি বললাম ট্রিপসিন কাকে পরিপাক করে, ট্রিপসিন পরিপাক করে হচ্ছে যে আমিষকে, কাইমোট্রিপসিন আমিষকে, পেপসিন আমিষকে, লাইপেজ চর্বিকে। আমি যদি বলি সুক্রেজ, এটা কাকে? সুক্রোজকে ভাঙে, তার মানে শর্করাকে ভাঙতেছে। সো এই যে দেখো, তাহলে উৎপত্তি এবং কার উপর কাজ করে, কার উপর কাজ করে, তোমাকে কিন্তু এগুলাই পড়তে হবে। ঠিক আছে, কার উপর কাজ করে আমাকে এতটুকু পড়বো, তাহলে উৎপত্তি এবং কার উপর কাজ করে এই লাইনটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আমাদের জন্য নেক্সট যে পার্টটা, যকৃত টপিক থেকে ভাই আমাদের অনুশীলনীতে কি কি আছে, যেমন দেখো আমাকে বলছে যকৃত কোন হরমোনটি দ্রুত ধ্বংস হয়, যকৃতে কোন হরমোনগুলা দ্রুত ধ্বংস হয়। নর্মালি আমরা জানি যকৃতে কিন্তু হরমোন ধ্বংস করে, বিভিন্ন হরমোন যকৃতে এসে ধ্বংস হয়, তবে তাদের মধ্যে দুইটা হরমোন খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। এদের মধ্যে কি কি আছে বলতো? একজন হচ্ছে যে, এগুলার মনে রাখবো, এগুলো আমরা মনে রাখি স্টেরন, কি দিয়ে মনে রাখবো? এটা শর্টকাট হচ্ছে স্টেরন হরমোনগুলা, যেমন স্টেরন হরমোন, যেমন কি কি? অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন এবং হচ্ছে টেস্টোস্টেরন। তাহলে বুঝতে পারছো, টেস্টোস্টেরন, তার মানে যত স্টেরন হরমোন আছে নামের সাথে, নামের সাথে যত স্টেরন আছে এগুলো দ্রুত ভেঙে যায়। অ্যালডোস্টেরন টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন টেস্টোস্টেরন। তাহলে আমি এখানে দেখি অপশনে কি আছে, অ্যালডোস্টেরন আছে, সো আমার তো আর দেখাই লাগতেছে না, আমি তো এমনিই পারি, আমি তো এমনিই পারি, তাই না? তাহলে আমার কিন্তু আর এখানে এত বেশি আমাকে ইয়ে করা লাগতেছে না যে ভাই কী হবে। আমার যকৃত দুইটা হরমোনকে দ্রুত ধ্বংস করে স্টেরন হরমোন, অ্যালডোস্টেরন টেস্টোস্টেরন। গাজী আজমল স্যারের পেছনে আরেকটা যাওয়া আছে এমসিকিউ, যকৃতের কোন খণ্ডটি সবচেয়ে বড়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যকৃতের, যকৃতের গঠন কি কি আছে, ওজন কত, কি বলা হয়, জৈব রসায়নাগার বলা হয়, ওর কি কি কাজগুলো, কি কি সঞ্চয়ী কাজ, বিপাকীয় কাজ। সঞ্চয়ী কাজগুলোর মধ্যে তোমার হচ্ছে যে হেডলাইনগুলো পড়বা, বিপাকীয় কাজের মধ্যে হেডলাইনগুলো পড়বা, ঠিক আছে, আর হেডলাইনের ভিতরে টুকটাক তথ্য আছে ওইগুলা পড়বা। মানে তোমাকে কিন্তু ফোকাস রাখতে হবে ভাইয়া যকৃতের গঠন, গঠনে কি কি কয়টা খণ্ড আছে, কোন খণ্ডটা বড়, তারপরে হচ্ছে যে ওইখান থেকে ভাইয়া যকৃতের মধ্যে ওকে জৈব রসায়নাগার বলবো, বিপাকীয় ভূমিকার মধ্যে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস,
অনেক তথ্য আছে, এগুলো তোমরা হেডলাইনগুলো পড়বা আর ভিতরের টুকটাক তথ্য। তো এগুলো কিন্তু আমরা আমাদের এক্সাম ব্যাচে যারা থাকবা তাদের কিন্তু আমরা একটা দাগানো বইয়ের পিডিএফও দিব। যারা এরকম বিভিন্ন জায়গায় কোচিং করছো বা ভাই আমি জানি না কতটুকু পড়বো কীভাবে পড়বো, তাদেরকে কিন্তু আমরা এরকম গাইডলাইন দিব, ঠিক আছে? সো এইটা তোমাদের জন্য অনেক কাজ কার্যকরী হবে। সো আমরা যকৃতের কোন খণ্ডটি বড়, অনেকেই অ্যান্সার দিয়েছো ভাইয়া ডান খণ্ড, ভেরি গুড ভেরি গুড। তো আমরা একটু যকৃতের গঠনটা দেখে নেই। হ্যাঁ দেখো, এটা হচ্ছে যকৃত, তাই না? আমাদের যকৃত, তো এই যকৃতের সামনে এরকম ভাগ করা থাকে, এটা হচ্ছে বাম খণ্ড, এটা কি ডান খণ্ড, একটা বাম খণ্ড একটা ডান খণ্ড। এর মধ্যে দেখাই যাচ্ছে ভাইয়া ডান খণ্ডটা একটু বড়, মনে হচ্ছে একটু সাইজে বড়, তো ডান খণ্ডটা সবচেয়ে বড়। এছাড়া আরও দুইটা খণ্ড থাকে, একটাকে বলা হয় কোয়াড্রেট, কি বলবো, কোয়াড্রেট, আরেকটা হচ্ছে কডেট, আরেকটা হচ্ছে কডেট। তাহলে কোয়াড্রেট এবং কডেট, তাহলে ডান বাম কোয়াড্রেট কডেট, ডান বাম কোয়াড্রেট কডেট, এই চারটা কি থাকে, এই চারটা হচ্ছে যে খণ্ড থাকে। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি এটা পড়ব। এরপরে আমরা এখানে দেখি অসরকোরা থেকে, অসরকোরা থেকে শর্করা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে, গাজী আজমল স্যারের এমসিকিউ ওইখানে। তো দেখো আমি কিন্তু রেফারেন্সগুলো দিয়ে রাখছি সুন্দরভাবে, তোমরা ওইগুলাই ফলো করবা, হ্যাঁ ওইগুলাই একটু দেখবা। তো অসরকোরা থেকে শর্করা, দ্যাট মিন্স আমার ধরো প্রোটিন ফ্যাট এগুলো থেকে আমার শর্করাগুলো হচ্ছে, তাই না? এগুলো থেকে যদি আমার গ্লুকোজ তৈরি হয় ওই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, চিন্তা করো একটু। ওই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি গ্লুকোনিওজেনেসিস, কি বলবো, গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে, গ্লুকোনিওজেনেসিস। তাহলে ওটাকে কি বলবো, এই যে প্রোটিন ফ্যাট থেকে যে গ্লুকোজ হচ্ছে এটাকে আমরা বলে থাকবো গ্লুকোনিওজেনেসিস। ওকে, গ্লুকোনিওজেনেসিস মানে নতুন করে গ্লুকোজ তৈরি হচ্ছে, জেনেসিস মানে কি, তৈরি হওয়া, গ্লুকো মানে গ্লুকোজ, নিও আমরা মনে রাখি নতুন, নিউ 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 বলে না, নিউ মানে নতুন, তো নতুন করে গ্লুকোজ হচ্ছে, কারণ নর্মালি অসরকোরা থেকে তো শর্করা হওয়ার কথা না কিন্তু এখানে হচ্ছে, সো এইটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। আর বাকিগুলোতে দেখো গ্লাইকোলাইসিস হবে না, গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভেঙে যাওয়া, গ্লুকোজেনেসিস এটা তো কোনো প্রক্রিয়া না, গ্লুকোজেন এটা এটা গ্লাইকোজেনেসিস হওয়ার কথা ছিল, তো গ্লাইকোজেনেসিসও কোনো কিছু না। গ্লাইকোজেনেসিস মানে কি, তোমার গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়া, সো গ্লাইকোজেনেসিসও হবে না। তো আমার অ্যান্সার গ্লুকোনিওজেনেসিস। এরপরে আমরা দেখি, দেখো গাজী আজমল স্যারের প্রশ্ন আরেকটা ছিল, যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় কোন উৎস থেকে গ্লুকোজ সংশ্লেষিত হয়। দেখো তো কোন উৎস থেকে হবে, অ্যামিনো অ্যাসিড গ্লিসারল, গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লাইকোজেন, গ্লাইকোজেন ও অ্যামিনো অ্যাসিড। আচ্ছা প্রথমেই কথা হচ্ছে ভাই, আমার তো বলছে যকৃত গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া কোন উৎস, তো গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় উৎসগুলো কি হয়, অশর্করা হয়, কি হয়, অশর্করা। তাহলে ভাই আমার তো এখানে এই যে গ্লাইকোজেন যে শর্করা দেওয়া আছে এটা তো বাদ, এটা আগেই বাদ না, তোমরাই বলো এটা আগে বাদ কি না, আমার তো ওই সি আর ডি অপশন তো বাদ। তাহলে তোমাদের অ্যান্সার দেখি, তোমাদের অ্যান্সার দেখি বলো কি হবে, অনেকে বলতেছো এ, এ গুড, অনেকেই বলছো যে ভাইয়া এটা এ হবে, এটা কি হবে, এ হবে। ওকে আচ্ছা, সো তোমাদেরকে বলি এবার, দেখো তাহলে আমার এই অ্যামিনো অ্যাসিড আর গ্লিসারল থেকেই কিন্তু আমার এটা তৈরি হয়, কারণ তুমি বি নাম্বার অপশন দাগাবা না, কারণ গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজ এভাবে হয় না, তো গ্লিসারল থেকে হয়। আর ভাইয়া আমি তো বলছি আমিষ থেকে গ্লুকোজ হয়, তাহলে তুমি আমিষের উপাদানটারে বাদ দিবা, অ্যামিনো অ্যাসিডরে বাদ দিয়ে দিবা, হবে না তো, কারণ আমরা জানি আমিষ ভেঙে অ্যামিনো অ্যাসিড হয়, অ্যামিনো অ্যাসিডগুলো জোড়া লেগে লেগে আমার কী তৈরি করে, আমিষ তৈরি করে। সো ভাইয়া আমরা এটা বুঝে গেলাম যে এটার অ্যান্সার ভাইয়া অ্যামিনো অ্যাসিড ও গ্লিসারল হবে। এরপরে আমরা বলছি গ্লিসন্স ক্যাপসুল পাওয়া যায় কোন অঙ্গে, কোন অঙ্গে আমরা গ্লিসন ক্যাপসুল পাবো, মানে গ্লিসন ক্যাপসুল হচ্ছে আবরণটা, ভেরি ইম্পর্টেন্ট, আলিম স্যারের বইয়ের শেষে এমসিকিউ মানে আসে, সো আলিম স্যারের বইয়েরও কিন্তু, কারণ তোমরা আমরা জানি যে জুওলজির জন্য আলিম স্যারের বইটাও ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে। সো এখানে দেখো কি বলছে, এখানে হচ্ছে যে অন্ত্র অগ্নাশয় পাকস্থলী যকৃত, তাহলে এটার অ্যান্সার কি হবে যে ভাইয়া যকৃত, আমরা জানি যকৃতের আবরণটাকে বলা হয় গ্লিসন ক্যাপসুল, গ্লিসন ক্যাপসুল, পাকস্থলীর কোনো আবরণ নাই, এদেরও কোনো আবরণ স্পেসিফিকভাবে মেনশন করা নাই কোথাও, সো এটা নিয়ে আমার হেডেক নাই, এটা নিয়ে আমার মাথা ব্যথা করারও কিছু নাই, সো আমরা এতটুকু দেখবো।
এরপরে কোথায় ইউরিয়া তৈরি হয়? আমাদের নেক্সট প্রশ্নটা হচ্ছে ইউরিয়া তৈরি হয় কোথায়? দেখো এই জায়গাটাতে আমাদের অনেক কিছু জানার আছে। এই ইউরিয়া তৈরি হয় এই তথ্যটার মধ্যে সারাউন্ডিং আমার মেডিকেল অ্যাডমিশনে কিভাবে প্রশ্ন আসতে পারে এটা কিন্তু তোমাদের বোঝার উচিত, এবং আমি এটা তোমাদেরকে বোঝানোর দায়িত্বটা নিব। দেখো কি বলছে, প্রথমে বলছে কোথায় ইউরিয়া তৈরি হবে। আমার প্রথমে জানতে হবে ইউরিয়া তৈরির ব্যাপারটা কি কোথা থেকে আসে, ডিঅ্যামিনেশন প্রক্রিয়া থেকে। কোথা থেকে বলতো? ডিঅ্যামিনেশন প্রক্রিয়া থেকে। আচ্ছা, সো ডিঅ্যামিনেশন প্রক্রিয়া থেকে যখন আমার বলতেছে, তো ডিঅ্যামিনেশন প্রক্রিয়াটা কি ভাইয়া? অ্যামিনমূলক সরে যাওয়া। কি এটা? অ্যামিনমূলক, অ্যামিনমূলক সরে যাওয়া, অ্যামিনমূলক সরে যাওয়া, তাই না? অ্যামিনমূলক সরে যাওয়া। আচ্ছা, সো ডিঅ্যামিনেশন প্রক্রিয়া হচ্ছে ভাইয়া অ্যামিনমূলকটাকে সরে যাচ্ছে, অ্যামিনমূলকটা এখান থেকে সরে যাচ্ছে। সো আমার যে কথাটা এমন যে ধরো এই যে অ্যামিন সি সি ওএইচ, তারপরে হচ্ছে এখানে তোমার হাইড্রোজেন আর, তো এখান থেকে অ্যামিনমূলকটা সরে যায়। এই অ্যামিনমূলকটা পরবর্তীতে অ্যামোনিয়া তৈরি করে, এই অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে আমার ইউরিয়া তৈরি হয়। কি তৈরি হয় বলতো? ইউরিয়া তৈরি হয়। এখন এই যে ইউরিয়া তৈরি হচ্ছে, এই ইউরিয়া তৈরির এই চক্রটাকে আমরা বলি হচ্ছে অর্নিথিন চক্র। কি বলবো এটাকে? অর্নিথিন চক্র, ঠিক আছে, অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। তাহলে তোমাকে কিন্তু প্রশ্নে আবার এভাবেও আসতে পারে, অর্নিথিন চক্রে কোনটা তৈরি হয়, বা তোমাকে দিল যকৃত কোন চক্রের মাধ্যমে তৈরি হয়? অ্যান্সার হবে অর্নিথিন। যকৃত কোন চক্রের মাধ্যমে তৈরি হচ্ছে? অর্নিথিন চক্রের মাধ্যমে তৈরি হচ্ছে, এটাই একটা প্রশ্ন। এখন ভাইয়া এই যে ঘটনাগুলো কোথায় হচ্ছে? যকৃতে। তাহলে ভাইয়া আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে ভাইয়া যকৃত। আমাদের অ্যান্সার কি? যকৃত। আর যদি বলে ইউরিয়া অপসারণ হয় কোনটির মাধ্যমে, খেয়াল করো তৈরি হচ্ছে যকৃতে, বাট যদি বলে অপসারণ তাহলে কিন্তু আমরা বৃক্ক দিব, ঠিক আছে। ইউরিয়া অপসারণ হয় বৃক্কে, ঠিক আছে, দেহ থেকে অপসারণ হয় বৃক্কের মাধ্যমে। ওয়াও, স্টুডেন্ট নাম্বার বাড়তেছে ওরা, ইটস গ্রেট। তোমরা আরও ওদেরকে জানাও এই ক্লাসগুলো তোমার কিন্তু এখান থেকে, এই চ্যাপ্টারগুলো আমি শর্ট সিলেবাসকে খুব ফোকাস দিয়ে পড়াবো, শর্ট সিলেবাসকে। এবং তোমরা একটু জানায়ও যে তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে, তোমরা একটু এই গ্যাপে জানায়ও যে ভাইয়া আমাদের ক্লাসটা করে ভাল লাগতেছে কিনা, বা তোমাদের উপকারে আসতেছে কিনা। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, সবাই ওকে আমাদের সাথে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখি তোমাদের অ্যান্সার। পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? তোমাদের অ্যান্সার দেখি তোমরা কতটুকু জানো, আমি সাথে সাথে বলে দিব। তোমাদের অ্যান্সারটা দেখি, তোমাদের এক একটু সলভ করার সুযোগটা দেই যে বলো। হ্যাঁ, ওকে, সবাই বলতেছে ভালো লাগতেছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে যোগ দেখো, পিত্তরস ক্ষরিত হয় কোনটি থেকে? পিত্তরস ক্ষরিত হয় হচ্ছে লালাগ্রন্থি থেকে, তো হবে না, পাকস্থলী থেকেও ভাই এরকম ক্ষরিত হয় না, হয় হচ্ছে আমাদের যকৃত থেকে, তাই না? আমাদের যকৃত থেকে হচ্ছে পিত্তরস ক্ষরিত হয়। এখন এই যে যকৃত থেকে পিত্তরস ক্ষরিত হচ্ছে, এই যকৃত তৈরি তো করতেছে পিত্তরস, কিন্তু এটা জমা থাকে কোথায়? যদি আমাকে বলে যে ভাইয়া পিত্তরস জমা থাকে কোথায়, জমা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সার হবে পিত্তথলি। কি থাকে বলতো? পিত্তথলি, তাই না? তো পিত্তথলিতে, পিত্তথলিতে হচ্ছে জমা থাকে। আমাকে জমা থাকে বললে পিত্তথলি, যদি বলে যে তৈরি হয় কোথায় তাহলে যকৃত। এই দুইটা তথ্য আমাকে সেগমেন্ট করে আলাদা করে বুঝতে হবে, আমার কি বলতেছে খুবই কনসেন্ট্রেট। শোনো, আমি তোমাদের একটা কথা বলি, মেডিকেল অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট ইওর প্রিপারেশন, ইওর হার্ডওয়ার্ক, ডেফিনেটলি, এটা নিয়ে কোনো ডাউট নাই, তাই না? এটা নিয়ে কোনো ডাউট নাই, বাট দ্য মেইন থিং ইজ তোমরা যদি কনসেন্ট্রেটেড না থাকো তাহলে তুমি এত পড়াশোনা করে কোনো লাভ হবে না। তোমাকে কনসেন্ট্রেটেড থাকতে হবে, তোমাকে ফোকাসড থাকতে হবে পুরোটা টাইম জুড়ে, তোমার ফোকাস অন্যদিকে নেওয়া যাবে না, অন্য কোনো চিন্তা আনা যাবে না, এবং তোমার কেন প্যানিকড হওয়া যাবে না, বা নার্ভাস ফ্রি থাকতে হবে। এই পয়েন্টগুলো যদি তুমি ফলো করতে পারো তাহলে তুমি পরিশ্রম করার পরেও তুমি ভালো রেজাল্ট পাবা, বা তুমি ভালোভাবে পড়ার পরেও ভালো রেজাল্ট পাবা।
অর এলস তুমি যদি এগুলো মানে নাও করো তাহলে তোমার কোনো ধরনের লাভ হবে না, বুঝতে পারছো? তাহলে তোমার কোনো কিছু হবে না, এই ব্যাপারটাই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ভাই আমি প্যানিক হব না। প্যানিক হলে আচ্ছা তুমি আমার একটা কথা বলো, তোমরা অনেকজন আসো, আমি জাস্ট একটু বলি, মানে কি হবে, মানে তুমি মনে করো একটা অ্যাডমিশন এক্সাম দিলা, অ্যাডমিশনে তুমি ভালোভাবে প্রিপারেশন করছো, তোমার অনেক স্বপ্ন ছিল মেডিকেলে যাবা, তোমার অনেক স্বপ্ন ছিল ডাক্তার হবা, গুড, উইচ ইজ ভেরি ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড, বাট তুমি মেইন এক্সামে কোনো কারণে খারাপ হয়ে গেল বা তোমার আশানুরূপ দিতে পারো নাই, চান্স হলো না, কি হবে? লাইফ নষ্ট হয়ে যাবে, তুমি লাইফে ব্যর্থ হবা, তুমি লাইফে তুমি জীবনে কিছু করতে পারবা না, তুমি হচ্ছে যে ফ্যামিলির জন্য বোঝা হবা, মানে এরকম কিছু, নাথিং। একটা জায়গায় চান্স না পেলে বা তোমার আশানুরূপ ফলাফল না হলে যে তোমার জীবন শেষ, এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসো। এই মাইন্ডসেট থেকে যতদিন না বের হবা ততদিন তোমার মাথায় অলওয়েজ প্যানিক হবে, তুমি সারাক্ষণ খালি চিন্তা করতে থাকবা, দুশ্চিন্তা করবা, আর তোমার মেইন এক্সামটাও খারাপ হবে। আমাকে এই আইডিয়া থেকে বের হয়ে আসতে হবে। ভাই শোনো, লাইফে একটা জায়গায় আমি আশা করছিলাম, অনেক চাইছিলাম, হ্যাঁ অবশ্যই একটু কষ্ট লাগবে, স্বাভাবিক, তাই না? আমি একটা এত কষ্ট করে চাইছি, বাট আমি ওটা হয় নাই, আল্লাহ হয়তো আমার ভাগ্যে ওটা রাখেন নাই, আমার জন্য হয়তো পরবর্তীতে আরও ভালো কিছু আছে, হু নোজ, আমি বড় কিছু করেও ফেলতে পারি। সো কোনো অ্যাডমিশনে বা তুমি সর্বোচ্চ চেষ্টা করবা, সৃষ্টিকর্তা তোমার পাশে থাকবে অবশ্যই। তুমি যদি তোমার কাজে অনেস্ট থাকো, তুমি যদি তোমার পড়ার প্রতি ডেডিকেটেড থাকো, হার্ডওয়ার্ক করে থাকো, অবশ্যই তুমি রিওয়ার্ড পাবা, তুমি পুরস্কার পাবা। তবে আশানুরূপ না হলে হতাশ হবার কিছু নাই, তোমার লাইফে তুমি আরও অনেক কিছু করে অনেক বড় কিছু হতে পারো। তুমি চিন্তা করো যে এই যে বাংলাদেশের যত বড় বড় মানুষদেরকে আমরা নাম শুনি, এই মিনিস্টার ধরো, সেই ওরকম মন্ত্রী হয়েছে, সে বড় নাম করা কোম্পানির মালিক হয়েছে, সে আজকে সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, অমুক গ্রুপ, অনেক বড় বড় কিছু হয়েছে, অনেক বড় বড় কোম্পানি, সে কি ঢাকা মেডিকেল কলেজে পড়ছে? সে কি বুয়েটে পড়ছে? সবাই কি বুয়েটে পড়ছে? কেউ বুয়েটে পড়ে নাই, কেউ ঢাকা মেডিকেল কলেজ থেকে এভাবে বের হয়ে করে নাই। সো মানে ব্যাপারটা এমন না যে ভাই আমি একটা জায়গায় হলে আমার লাইফে এখানে ব্লকড, শেষ। আমি অনেক মানুষকে চিনছি, মানে যারা চিন্তা করছিল ডাক্তারি পড়বে, হয় নাই, তারপরে সে অন্য জায়গায় একটা ভালো ভার্সিটিতে পড়ে একটা চান্স নিছে, সেখান থেকে সে গ্রো করে আজকে তার কোম্পানি অনেক লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার টার্নওভার করে, সে অনেক বড় কিছু বড়মাবে, সে এখন মোটিভেশন দিয়ে বেড়ায়, সে এখন এই কথা বলে। সো এগুলো নিয়ে প্যারা খেও না, হ্যাঁ, যে ভাই আমার তুমি চেষ্টা করতে থাকো, কিন্তু না হলে মনে রাখবা, এটাই মাথায় রাখবা যে হয়তো সৃষ্টিকর্তা আমার জন্য আরও ভালো কিছু রাখছেন, আমি হয়তো আরও ভালো কিছু পরে করে দেখাবো, আমাকে আরও স্পিরিট বাড়াইতে হবে, আমি নেক্সট ভবিষ্যতে আমি এমন কিছু করে দেখাবো যে আমার এই ব্যাপারটা নিয়ে আফসোসই থাকবে না। এটা হচ্ছে জিল, জিল এইটা না আরে ভাই মেডিকেলে চান্স পেলাম না, আমার জীবনটা শেষ, আমার জীবনটা আমার ইয়ে হয়ে গেলো, নষ্ট হয়ে গেল, এটা কোনো স্পিরিট বা জিলের মধ্যে পড়ে না, ওকে? সেইগুলো একটু মাথায় রাখবা, হ্যাঁ, কখনো এই ব্যাপারগুলো নিয়ে প্যারা খাবা না, প্যারা খাইলেই পরীক্ষা খারাপ হবে, প্যারা খাইলেই পরীক্ষা খারাপ হবে। আচ্ছা, এগুলো নিয়ে যাবে না, এগুলো মাথায় আনাই যাবে না, ঠিক আছে? মনে থাকে যেন আমি যেন কাউকে এগুলো নিয়ে না দেখি যে ভাই আমরা কি পারবো কি না, আমার তো এটা নিয়ে এই চিন্তা লাগতেছে, ওকে? আচ্ছা, তুমি যে কোনো জায়গা থেকে ভালো কিছু করে ফেলতে পারো। এবার আসো আমরা নেক্সট টপিকটায় যাই, আমাদের হচ্ছে অগ্নাশয় থেকে, আমাদের অগ্নাশয়ে দেখো গাজী আজমল স্যারের বইয়ের পেছনের এমসিকিউতে এটা দেওয়া আছে, আমাকে কি বলছে, ডি কোষ থেকে কোনটি ক্ষরিত হয়, ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি, দেখি তোমাদের অ্যান্সার বলো, ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি, দেখি বলো তো, এটাও বইয়ে আছে দেখবা, বলো, ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম কি, ডি কোষ থেকে ক্ষরিত হরমোনের নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন, কয়েকজন দেখলাম অ্যান্সার দিছে বি, ভেরি গুড, সোমাটোস্ট্যাটিন। আর গ্যাস্ট্রিনটা কোন কোষ থেকে ভাইয়া, জি কোষ, গ্যাস্ট্রিন হচ্ছে বের হয় জি কোষ থেকে গ্যাস্ট্রিন, আর ডি কোষ থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কি কাজ করে এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই হরমোন দেখো, সোমাটোস্ট্যাটিন হরমোনের মধ্যে পরিপাকের যে হরমোন, তোমরা কী কী পড়বা, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, তারপরে হচ্ছে গিয়ে তোমার আমরা সোমাটোস্ট্যাটিন, এরপরে পড়বা এন্টেরোকাইনিন, এন্টেরোগ্যাস্ট্রন, এই পাঁচ ছয়টা হরমোনের কাজ পড়লেই হবে।
এবং এরা কোথা থেকে তৈরি হয়েছে এগুলো পড়লে হবে। আমি আবারও বলছি শর্ট সিলেবাস ভেজে ভেজে খেয়ে ফেলতে হবে, আর অর এলস তোমার প্রিপারেশন অনেকটা ল্যাকিং হবে। ফুল সিলেবাসের ইম্পর্টেন্ট লাইনগুলো দেখে যাও, যারা আগে তেমনভাবে পড়ো নাই, ভালোভাবে HSC-র আগে ফুল সিলেবাস ধরোই নাই, তারা একটু একটু করে দেখে যাও। বাট তোমরা এই কাজগুলো করো না, তোমরা হচ্ছে যে শর্ট সিলেবাসে আর দয়া করে ফাঁকি ঝুঁকি দিও না ভাই, এইগুলো থেকে মেজরিটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ফাঁকি ঝুঁকি করো না। সো আমরা ইনশাল্লাহ এটা থেকে পারবো যে আমার কী বলছে এই ধরনের কোনটা থেকে কোনটা তৈরি হয়। উইরসাং নালি মানব দেহের কোন অঙ্গে পাওয়া যায়? আমরা বলেছি যে উইরসাং নালিটা ছিল হচ্ছে অগ্নাশয় থেকে বের হয়, তাই না? অগ্নাশয় থেকে উইরসাং নালি বের হয়, আমরা একটা গঠনে এটা পড়েছিলাম। কোন গঠনে বলতো? ধরো এইটা, এই যে আমরা যেটা পড়েছিলাম, যকৃত থেকে একটা নালি বের হয়, এটাকে আমরা বলি হচ্ছে কি, এই যকৃত থেকে নালিটাকে আমরা বলি হচ্ছে পিত্ত নালি। এটা থেকে একটা ফাইনালি নালি বের হয়, পিত্ত নালি। ওকে, পিত্ত নালি। আর এই যে অগ্নাশয় থেকে একটা নালি বের হয়, এটাকে বলা হয় উইরসাং নালি। কি বলা হয়? উইরসাং নালি। ওকে, উইরসাং নালি। এখন দেখো, এই যে উইরসাং নালি আর হচ্ছে যে তোমার পিত্ত নালি, দুইটা মিলিত হয়ে কি তৈরি করে? দুইটা মিলিত হয়ে হচ্ছে আমার এই দিকে, এটা কোথায় দুইটা মিলিত হয়ে, আগে এটা একটু দেখাই, এই যে দুইটা মিলিত হয়ে অ্যাম্পুলা অব ভ্যাটার তৈরি করে। অ্যাম্পুলা অব ভ্যাটার তৈরি করে, ঠিক আছে? অ্যাম্পুলা অফ ভ্যাটার তৈরি করে। এখন এই অ্যাম্পুলা অফ ভ্যাটারটা এটা কোথায় প্রবেশ করে? এই যে ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামে। এটা কোনটা? ডিউডেনামে প্রবেশ করে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? পিত্ত নালি আর ওদিক থেকে উইরসাং নালি, এরা মিলে অ্যাম্পুলা অফ ভ্যাটার তৈরি করে, যেটা কিনা ডিউডেনামে প্রবেশ করে, এই গঠনটা। তাহলে আমার এখানে অ্যান্সার আমরা বুঝে গেলাম যে ভাইয়া এটা কি হবে? অগ্নাশয়। এটা কি হবে? অগ্নাশয়। এরপরে বলছে দেখো, অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি? এই যে দেখো, আমি কিন্তু তখনই বলছি যে এনজাইমগুলোর ক্ষেত্রে আমার এনজাইমের নাম, এটার উৎস মানে কোথা থেকে আসছে, এবং ওই এনজাইমের কাজ কার উপরে করে, শর্করা, আমিষ না চর্বি, এই জিনিসটাই পড়তে হবে। কোনো ভাঙা ভাঙি বিক্রিয়া কি এগুলো পড়া লাগবে না। তো দেখো আবারও এই প্রশ্নটা, অগ্নাশয় রসে বিদ্যমান এনজাইম কোনটি? বলছে যে পেপসিন, ট্রিপসিন, রেনিন, জিলাটিনেজ। তো অগ্নাশয় রস থেকে আমার যেগুলো বের হয়, কি বের হয় বলতো? অগ্নাশয় রস থেকে আমাদের শর্করা পরিপাকের জন্য অ্যামাইলেজ, মল্টেজ, তারপরে আমিষ পরিপাকের জন্য ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বোক্সি পেপটাইডেজ, অ্যামাইনো পেপটাইডেজ, কোলাজিনেজ, ইলাস্টেজ, এই এনজাইমগুলো বইয়ে আছে, নামগুলো মনে রাখবা। তাহলে আমার এখান থেকে তো আমি বুঝেই গেলাম ট্রিপসিন এটার জন্য পারফেক্ট, কারণ পেপসিন, রেনিন এগুলো বের হয় পাকস্থলী থেকে। পেপসিন আর রেনিন কোথা থেকে বের হয়? এরা বের হয় পাকস্থলী থেকে। তাহলে তো ভাইয়া বুঝলাম এরা তো হবে না, এরা তো পাকস্থলী থেকে বের হয়, তাই না? এরা তো পাকস্থলী থেকে বের হচ্ছে। ওকে, এরা পাকস্থলী থেকে বের হয়, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ট্রিপসিন। ওকে, এরপরে দেখো, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? তাহলে এটাও গাজী আজমল স্যারের পিছনের MCQ-তে। তো মিশ্র গ্রন্থির মধ্যে দেখো, অগ্নাশয়, লালা, যকৃত, পিটুইটারি। তো মিশ্র গ্রন্থি কারা? মিশ্র গ্রন্থি ছিল যে আমাদের যেগুলো হচ্ছে যে যাদের মধ্যে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুইটাই আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে বহিঃক্ষরা মানে যাদের মধ্যে এনজাইম তৈরি হয়, এবং যাদের মানে মূল কথা হচ্ছে যাদের নালি থাকে এবং নালিবিহীন, তাহলে বহিঃক্ষরা। মিশ্র গ্রন্থি মানে বহি আর অন্ত দুইটাই আছে, অন্ত, বহিঃক্ষরা, অন্তঃক্ষরা। তো এই যে বহিঃক্ষরা মানে কি, যার নালি থাকে তাকে বলা হয় বহিঃক্ষরা, তাই তো? আমরা এগুলো জানি কিন্তু। আর যার নালি থাকে না, যে গ্রন্থির কোনো নালি নাই, অর্থাৎ তারা রক্তের মাধ্যমে পরিবহন করে, নালি নেই, তাদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে অন্তঃক্ষরা। তাহলে এই যে এখানের উদাহরণটা কি দেখো, মিশ্রগ্রন্থি হচ্ছে ভাইয়া অগ্নাশয়। মিশ্রগ্রন্থি কি? অগ্নাশয়। কারণ অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশ, সেটার নাম কি ছিল? আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স। এটাই কিন্তু একটা প্রশ্ন, যে অগ্নাশয়ের ওর অন্তঃক্ষরা অংশটা কি ছিল? আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স, তাই না? এটাই তো আমরা পড়ছিলাম, অগ্নাশয়ের অংশটাকে কি বলে? আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স। আর এইদিকে ওর যে বহিঃক্ষরা অংশটা ছিল, বহিঃক্ষরা অংশটাকে আমরা কি বলি? বহিঃক্ষরা অংশটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিনাস। কি বলবো? অ্যাসিনাস। তাহলে অ্যাসিনাস বা লবিউল, এই নামগুলোও আমাদের MCQ-তে আসে। তো আমরা এইটা নাম পড়ে ফেললাম, দ্যাটস ইট, আমাদের ভাইয়ের বেশি কিছু লাগতেছে না। ওকে, তাহলে আমরা বুঝলাম। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু শিখাই দেই,
মিশ্র গ্রন্থি আরও কিছু আছে, মনে রাখবা যাদের নাম সয়, লাস্টে সয় আছে এদেরকে বলি আমরা মিশ্র গ্রন্থি, যাদের নামে কি আছে সয়। যেমন যেমন কি ভাইয়া, আমরা যদি বলি অগ্নাশয়, তারপরে হচ্ছে শুক্রাশয়, হ্যাঁ ছেলেদের যে শুক্রাশয় থাকে এবং মেয়েদের যে ডিম্বাশয় থাকে, এরাও কিন্তু কি বলতো, এরাও হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে আমার যত শয় আছে, আমি দেখলাম অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, এরা হচ্ছে মিশ্র গ্রন্থি। ওকে, এরা হচ্ছে কি মিশ্র গ্রন্থি, মনে থাকবে? আচ্ছা গুড, অনেকেই অ্যান্সার করতেছো, ভালো। এবার আসি গ্যাস্ট্রিক গ্রন্থিতে। আমাদের বলছে ভাইয়া গ্যাস্ট্রিক গ্রন্থির কি কি, গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে থেকে আমরা কি কি এমসিকিউ পড়ব। তো দেখো আমাদের প্রথমে আছে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর সৃষ্টি করে কোন কোষ, এই যে কোনটা, এগুলাও এটাও তোমাদের মাজেদা বেগম ম্যাডামের বইয়ের এখানে আছে, এরকম মাজেদা বেগম সরি আলিম স্যারের বইয়ে। তো এখানে দেখো আমরা যখন পড়ি গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আমরা জানি অক্সিনটিক কোষ থেকে কি বের হয় বলতো, অক্সিনটিক কোষ থেকে এইচসিএল বের হয়, এটা আমরা জানি, সো এটা তো হলো না। মিউকাস কোষ থেকে মিউসিন বা মিউকাস তৈরি হয়, পিচ্ছিল মিউকাস তৈরি হয়, সো এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না। জাইমোজেনিক কোষ থেকে বলছে ভ্যাকি তৈরি হয়, এটা থেকে পেপসিনোজেন তৈরি হয়, মানে এনজাইম পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন তৈরি হয়, তাহলে এটাও তো না। তাহলে ভাইয়া অ্যান্সার কি, আর্জেন্টাফিন কোষ। আর্জেন্টাফিন কোষ থেকে ভাইয়া আমাদের কি তৈরি হয় বলতো, আর্জেন্টাফিন কোষ থেকে আমাদের এই যে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা আর্জেন্টাফিন থেকে তৈরি হয়। তাহলে এই যে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ওর কাজ কি জানো ভাইয়া, ওর কাজ কি, ও দেহে কি কাজ করে, ও দেহে হচ্ছে ভিটামিন B12 শোষণ করে, ও কি কাজ করে বলতো, ভিটামিন B12 শোষণ করে, ঠিক আছে, এই কাজটা করে থাকে। এরপরে দেখো গ্যাস্ট্রিক জুসে, এই যে গাজী আজমল স্যারের এটা কে পারবা, গ্যাস্ট্রিক জুসে অজৈব উপাদান, অজৈব পদার্থের পরিমাণ কত, এটা একটু কঠিন, তাও পিছনে আসে যেই, তো দেখো দেখি গ্যাস্ট্রিক জুসে, গ্যাস্ট্রিক জুসে কত থাকে অজৈব উপাদান বলতে পারবা, একটু কঠিন বাট দেখি তোমাদের, ওকে খাদিজা আক্তার, খাদিজা সে অ্যান্সার করছে ভাইয়া 0.15%, ভেরি গুড, 0.15%, 0.15%, তাহলে গ্যাস্ট্রিক জুসে অজৈব পদার্থের পরিমাণ হচ্ছে 0.15%। নিচের কোন এনজাইম অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী, অম্লীয় পরিবেশে অধিক কার্যকরী কোন এনজাইম, আমাকে এখানে এটাই বলে দিচ্ছে। তো আমরা দেখি অম্লীয় পরিবেশের এখানে কার্যকরী এনজাইমগুলো কি কি, ট্রিপসিন, ইরেপসিন, পেপসিন, কাইমোট্রিপসিন, আমাকে এগুলো বলছে। তাহলে আমরা এখানে দেখি অম্লীয় পরিবেশে কার্যকরী কি, আমার এটা তো ভাই পেপসিন, আমরা জানি পাকস্থলী থেকে কি বের হয়, পেপসিন বের হয়, তাহলে আমার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ভাইয়া পেপসিন, অ্যান্সার হচ্ছে কি, অধিক কার্যকরী কি, পেপসিন, এটা আমাকে মনে রাখতে হবে। এরপরে দেখো পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল কোষ থেকে নিঃসৃত হয় কোনটি, আমাকে কি বলছে, প্যারাইটাল কোষ, প্যারাইটাল কোষ মানে কি, এটার অপর নাম ছিল অক্সিনটিক কোষ, তাই না, অক্সিনটিক কোষ। তাহলে এই অক্সিনটিক কোষ থেকে আমরা পড়েছি ভাইয়া এইচসিএল তৈরি হয়, এটা গাজী আজমল স্যারের বইয়ে আছে, তাহলে অক্সিনটিক কোষ থেকে কি তৈরি হয়, এইচসিএল তৈরি হয়। এরপরে ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত, দেখো ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে, দেখছো প্রশ্নের ধরনটা, দেখছো কি প্রশ্নটা দিছে, তোমাকে কিন্তু বলে নাই ল্যাকটেজ এনজাইম কিভাবে, ল্যাকটেজ এনজাইম ভেঙে কি তৈরি করে বিক্রিয়াটা, এটা বলছে, বলে নাই তোমাকে, খালি বলছে যে ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য, ওই যে আমি যেটা বললাম কার উপরে কাজ করে, কোন খাদ্য পরিপাকে কাজ করে, প্রশ্নের ধরনটাই বুঝতে হয়, দ্যাটস অ্যাবাউট দ্য মেডিকেল সায়েন্স, মেডিকেলের জন্য প্রশ্নের ধরন বুঝতে হবে, তুমি সব পড়ে যাবা, তুমি বস হয়ে যাবা, একদম সব বেসিক এখন শিখে ফেলবা, ইট ওয়ন্ট ওয়ার্ক, কাজে দিবে না, তোমাকে বুঝতে হবে যে আমার কতটুকু, আমার এখানে কিভাবে পড়তে হবে, এই জিনিস যে না বুঝে তার জীবনে মেডিকেলের জন্য তার জন্য অনেক কষ্ট হয়ে যায়, আর যে এই ব্যাপারগুলো ধরতে পারে তার জন্য এটা সহজ হয়। তো এই ধরানোর ব্যাপারটা যে আমরা কীভাবে পড়বো, কোন টপিকটা কীভাবে পড়বো, এটার জন্যই হচ্ছে যে তোমাদের এই যে আমরা এক্সাম ব্যাচে সাজেশন ক্লাসগুলো রাখছি, যে তোমরা বুঝো ভাই,
তোমরা পড়ো অনেকেই সব, কিন্তু একটু বুঝো যে কোন জায়গাগুলো পড়বা, কিভাবে পড়বা, দ্যাটস ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা দেখি এখান থেকে আমার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে। তো চলো আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে একটু করব, ঠিক আছে সবাই, এটাও আমরা করব। হ্যাঁ, করতে তো খারাপ লাগতেছে না, তাহলে আমরা এটা করব, আমরা এটা নিয়ে রাখছি। সো ইনশাল্লাহ এটাও তোমাদের কার্যকরী হবে। ওকে, সো গেট রেডি এটার জন্য। আচ্ছা, তো চলো আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস শুরু করি। প্রথমে আমাদেরকে কী বলছে, ত্রিপদ নামকরণের প্রবক্তা কোন বিজ্ঞানী, কোন বিজ্ঞানী ত্রিপদ নামকরণের প্রবক্তা? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ভাই স্লেগেল, এটা হবে স্লেগেল, এরকম স্লেজেল বলে, আচ্ছা সমস্যা নাই, আমরা স্লেজেল, এটা হচ্ছে অ্যান্সার স্লেজেল। আর লিনিয়াস কি করেন? তিনি কিন্তু দ্বিপদ নামকরণ করেন। তিনি কি নামকরণ করেন বলতো? তিনি দ্বিপদ নামকরণ করেন। তাহলে বিজ্ঞানী লিনিয়াস, তিনি দ্বিপদ নামকরণ, এবং স্লেজেল, তিনি ত্রিপদ নামকরণ। এটা গাজী আজমল স্যারের বইয়ে আছে। কোথায় আছে? গাজী আজমল স্যারের বইয়ে আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই অ্যান্সার করবা, কিন্তু সবাই অ্যান্সার করবা, সবাই থাকতে হবে, নাহলে আমি ক্লাস নিব না, নাহলে আমি ক্লাস নিব না। ওকে, এবং তোমরা যদি এই ব্যাপারটা তোমরা ফলো করো, আমি কিন্তু বলতেছি এগুলা থেকে তোমাদের অনেক কমন, এবং আমি কিন্তু খালি এমসিকিউ সলভ করে গেলাম, আমি কিন্তু অন্য অপশনগুলো নিয়েও তোমাদেরকে একটু অ্যানালাইসিস করাচ্ছি, বা আমি কিন্তু একটু বুঝাই দিচ্ছি যে আমরা ভাইয়া অ্যাকচুয়ালি তোমার কোনটা কোনটা কীভাবে, এটা কেন না, ওইটার কীভাবে আরও প্রশ্ন আসবে। সো একটা এমসিকিউ থেকে যে তুমি খালি একটা শিখতেছো ব্যাপারটা এমন না, তুমি অনেক কিছু আরও শিখতেছো। নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম, গঠনগতভাবে সরলতম কোনটা? তাহলে দেখো এখানে বলছে হাইড্রা, টিনিয়া, পিলা, স্পঞ্জিলা। দেখি বলো কি হবে, কি হবে এটা গঠনগত দিক থেকে সরলতম? এটার অ্যান্সার, এটা যারা বইয়ের পিছনের এমসিকিউ সলভ করবা তারা পারবা, হ্যাঁ তারা পারবা। এটার অ্যান্সার হচ্ছে স্পঞ্জিলা, সরলতম, একদম স্পঞ্জিলা। ঠিক আছে, গঠনগতভাবে একদম সরলতম স্পঞ্জিলা প্রাণী, স্পঞ্জিলা প্রাণী, কোনো জটিলতা নাই, কোনো পেঁচানো নাই, একদম নর্মাল। আচ্ছা, ICZN কোনটি সংক্ষিপ্ত রূপ? ওর সংক্ষিপ্ত রূপ কি? ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নমেনক্লেচার, কোড অন অফ জুওলজিক্যাল নমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল অন নমেনক্লেচার, নাকি ইন্টারন্যাশনাল কমিশন অফ জুওলজিক্যাল? দেখি এটা কি, দেখি বলো, তাহলে এটা কি, এটা কি কি আনসার হবে, কোনটা হবে, কোনটা হবে? সহজ, এটা কিন্তু বইয়ে আছে, একটা কোনার মধ্যে তোমাদের এটা দেওয়া আছে, সবাই কি দেখছো? সবাই ওকে, আচ্ছা, অনেকে এটা দেখো, এটা হচ্ছে ভাইয়া ICZN, এই সি দিয়ে এখানে মনে হবে এটা হচ্ছে কোড, এটা কি কোড হবে, তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার, বিভিন্ন যে নামগুলো, নোমেনক্লেচার মানে কি নামকরণ, তাহলে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নাম নোমেনক্লেচার, যেখানে হচ্ছে যে তোমার ওরা বিভিন্ন প্রাণীর নামগুলোকে ওরা ঠিক মানে ফিক্স করে, এটার নাম কি, এই নামগুলোকে স্বীকৃতি দেয়, হচ্ছে এটা ICZN, ইন্টারন্যাশনাল কোড, কোড, ওই সব কমিশন, কমিশন এগুলার কাউন্সিল, কমিশন এগুলার ফাঁদে পা দিবা না, এদের ফাঁদে পা দিবা না, তুমি কি করবা, ইন্টারন্যাশনাল কোড, কোড হবে অ্যান্সার। ওকে, তারপরে আমরা বলতেছি প্রাণী জগতের ভিন্নতার কারণ কি, মানে এই যে প্রাণী জগতে একটা বৈচিত্র্য দেখা যায়, এই বৈচিত্র্যের কারণ কি ভাইয়া? তো বৈচিত্র্যের কারণ, তোমার প্রাণী জগতে বৈচিত্র্য কি আছে, জিনগত বৈচিত্র্য, প্রজাতি, প্রজাতিগত বৈচিত্র্য, এবং আরেকটা আছে কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে এখানে তো একটাও নাই ভাই, এই আচরণগত খাদ্য অভ্যাস এগুলো কি পড়ছি আমরা বইয়ে? ছিল না আমাদের বইয়ে, তিনটা তোমার কথা বলা আছে, যে একটা হচ্ছে জিনগত, তারপরে হচ্ছে গিয়ে ভাইয়া প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক। তাহলে এই যে দেখো, প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে আমার অ্যান্সার, যে প্রাণী জগতের ভিন্নতা, ধরো একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি কিন্তু আলাদা, তাই না, একটা প্রজাতি আরেকটা প্রজাতির সাথে ম্যাচ করে, ওর কিছু বৈশিষ্ট্য আলাদা, ওর এইটা মানে ওর খাদ্যের অভ্যাস বা অন্যান্য বৈশিষ্ট্যগুলোও আলাদা। এরপরে আমরা দেখি ওরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি, ওরীয় প্রতিসাম্য, আমি তোমাদের একটা কথা বলে দিই, যত প্রতিসাম্যতা আছে, যত প্রতিসাম্যতা আছে, প্রতিসাম্যতাগুলো আমাদের অ্যাডমিশন লেভেলে ভেরি 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 ইম্পর্ট্যান্ট, প্রতিসাম্যতাগুলো আমাদের অ্যাডমিশন লেভেলে খুবই আসে, তো এইটা কিন্তু মিস দেওয়া যাবে না। যেমন আমরা যখন বলতেছি ওরীয় প্রতিসাম্যতা, তাহলে ওরীয় প্রতিসাম্যতার উদাহরণ হচ্ছে হাইড্রা,
ওরিও প্রতিসম্যতা কি? হাইড্রা। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে হাইড্রা। ভলভক্স, ভাইয়া ভলভক্সটা কি? ভলভক্স ছিল হচ্ছে গোলীয় প্রতিসাম্য, গোলীয়। এই যে উদাহরণগুলো দেখো, তাহলে তোমার আর এগুলো তো বইয়ে নাই, জুলাস পিলা এগুলো বইয়ে এভাবে নাই। তাহলে তুমি কিন্তু গোলীয় প্রতিসাম্য ভলভক্স, আর হাইড্রা হচ্ছে তোমার কি? ওরিও প্রতিসাম্য। তারপরে গোলীয় প্রতিসাম্যর আর কি উদাহরণ আছে? ভলভক্স, রেডিওলারিয়া, রেডিও লারিয়া, এই প্রাণীগুলো, এগুলো একদম আসে আমাদের এই যে প্রতিসাম্যতার উদাহরণ। তারপর সিলোমেটের উদাহরণ, ইউসিলোমেট, সিউডোসিলোমেট, এগুলো কিন্তু আসে। সো প্রতিসাম্যতা টপিকটা আমাদের এই চ্যাপ্টার থেকে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা শর্ট সিলেবাসে আছে, সো তোমাদেরকে এটা ফোকাস দিয়ে পড়তে হবে, প্রতিসাম্যতা। ঠিক আছে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কী কী আছে বলতো? মানুষ, ব্যাঙ, প্রজাপতি, এরা কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তারপরে যখন আমরা পড়ছি হচ্ছে যে তোমার কী ছিল, দ্বিঅরীয় প্রতিসাম্য, সিউলোপ্লেনা। তারপরে আমরা পড়ছি হচ্ছে যে ধরো অপ্রতিসাম্য, স্পঞ্জ, শামুক। এই যে উদাহরণগুলা, কোনটার অপ্রতিসাম্য, কোনটা দ্বিঅরীয়, কোনটা অরীয়, এগুলো আমাদের লাগবে। সো অ্যান্সার হচ্ছে এখানে অরীয় প্রতিসাম্য। শ্রেণীবিন্যাসে যে কোনো ক্যাটাগরিকে আমরা কি বলি? মানে আমরা তো শ্রেণীবিন্যাস কি করি, ধরো কিংডম, ফাইলাম মানে রাজ্য, পর্ব, তারপরে হচ্ছে যে তোমার শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ভাগ করি না? এই এক একটা ভাগকে আমরা কি বলি? এদেরকে বলা হয় ট্যাক্সন। এক একটা যে শ্রেণীবিন্যাসের প্রতি যে ক্যাটাগরি করতেছি, এদের পরিচয়টা কি? ট্যাক্সন, ট্যাক্সন বলে থাকি এক একটাকে, আমরা ট্যাক্সন বলে থাকি। ওকে, এরপরে আমরা হচ্ছে এখানে দেখব, দেখো বলছে কি, কোন প্রাণীটি দ্বিঅরীয় প্রতিসাম্য। ওই যে মাত্র বললাম যে প্রতিসাম্যতা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো গাজী আজমল স্যারের বই এটা আছে, সো এটা হচ্ছে আমাদের সিউলোপ্লেনা, সিউলোপ্লেনা, এইটা আমাদের জন্য দরকার। ঠিক আছে, সিউলোপ্লেনা পড়ব। আবারও একটু আগেই কিন্তু বললাম, তোমাদের শিখাইছি, দেখো অপ্রতিসাম্যতার উদাহরণ কি? আমরা কিন্তু বলছিলাম অপ্রতিসাম্যতার উদাহরণ হচ্ছে স্পঞ্জ, স্পঞ্জ, তারপর হচ্ছে কি শামুক, এগুলো হচ্ছে অপ্রতিসাম্যতার উদাহরণ, অপ্রতিসাম্যতার উদাহরণ। তাহলে এটার অ্যান্সার কি দেখো তো? এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া এই যে কই, এখানে তোমাদের এই যে স্পঞ্জ, শামুক, এই যে, এই যে দেখো হাইড্রা, আর এটা তো হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি বলো? এটার অ্যান্সার কি? পিলা। এটার অ্যান্সার কি হবে? পিলা। ঠিক আছে, পিলা। তাহলে এই যে সাইন্টিফিক নেমটা মানে পিলা গ্লোবাসা। আমরা জানি শামুকের বৈজ্ঞানিক নাম কি বলো? পিলা গ্লোবাসা বৈজ্ঞানিক নামটা, সেটা একটা কমন বৈজ্ঞানিক নাম, এ কারণে এটা আসছে। মনে রাখবে এই শামুক, এদের কমন বৈজ্ঞানিক নাম, সবার মানে বৈজ্ঞানিক নাম পড়া লাগে না, কমন কমন যেগুলো আমরা পড়াই, যেমন হচ্ছে যে জোক, কেচো, কেচোটা কি মেটাফার পস্থমা, জোকটা কি হিরোডিনেরিয়া, তারপরে হচ্ছে যে আমরা অন্য যেগুলো বলি যে ব্যাঙেরটা কি, তারপরে হচ্ছে যে তোমার দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি, এগুলো কিন্তু আমাদের আসে, কপসিকাস সোলারিস, এই নামগুলো আমাদের জানতে হবে, কমন কমন প্রাণীগুলোর নাম জানতে হবে। ঠিক আছে, কমন কমন প্রাণীগুলোর নাম জানতে হবে। সো এটা অ্যান্সার পিলা, অপ্রতিসাম্য হচ্ছে পিলা। কলা সংগঠন মাত্রা, মানে যাদের টিস্যু, টিস্যু সংগঠন মাত্রার প্রাণী কোনটা? যেমন টিস্যু সংগঠন মাত্রা মানে কি, যাদের টিস্যু আছে, যাদের টিস্যু আছে, কোনো অঙ্গ নাই, অঙ্গ নাই কোনো নির্দিষ্ট, এই যে টিস্যুগুলো মিলে যে অঙ্গ তৈরি হয় এটা নাই। কারণ আমরা জানি নর্মালি আমাদের যে কোষ থাকে, এই কোষগুলো মিলিত হয়ে কি তৈরি করে বলতো? টিস্যু তৈরি করে। কি তৈরি করে? টিস্যু তৈরি করে। আর টিস্যুগুলো থেকে পরবর্তীতে কি হয় বলো? অঙ্গ তৈরি হয়। টিস্যুগুলো থেকে অঙ্গ তৈরি হয়। তাহলে এই যে কোষ, কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, তাহলে এই ব্যাপারটাই হচ্ছে আমার এইখানে যে আমার কি বলছে, আমার বলছে হচ্ছে যে টিস্যু মাত্রার, যার মানে যাদের টিস্যু আছে সেটা কোনটা? অ্যান্সার কি? নিডারিয়া। কারণ পরিফেরা হচ্ছে কোষ মাত্রা, কোষীয় মাত্রা, ওদের খালি কোষ আছে, এটা কি? কোষীয় মাত্রার। আর বাকিগুলোতে হচ্ছে অঙ্গ মাত্রা, এরা কি? অঙ্গ, এদের অঙ্গ আছে, টিস্যু থেকে অঙ্গ হয়ে গেছে, এরা হচ্ছে অঙ্গ, পরিফেরা কোষীয়, আর টিস্যু কি? টিস্যু হচ্ছে নিডারিয়া। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি সবাই এটা বুঝছো। আচ্ছা, গেল তাহলে এটা, গুড। এবার দেখো এর পরের পার্টটা, এরপরে আমরা যদি এখানে আসি, প্রতিসাম্যতা কি, প্রতিসাম্যতা কি? তাহলে দেখো বলছে তিনটি ভ্রূণ স্তর বিশিষ্ট দশা না, যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আক্ষিক অবস্থান, একই ধরনের খণ্ডাংশ বিশিষ্ট অবস্থা, প্রাণীকে কয়েকটি অঞ্চলে বিভাজনের পদ্ধতি। দেখি বলো কি হবে এটার অ্যান্সার, কি হবে দেখি এটার অ্যান্সার, কি জানো কি হবে এটা?
এটাকে কি বলবো, মানে প্রতিসাম্যতা কি বলো তো, অ্যান্সার দেখি তোমাদের। তাহলে আমাকে বলতেছে বি, অনেকে বলতেছে বি, ভেরি গুড। যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আংকিক অবস্থান, ঠিক আছে, যে কোনো তলের ভিত্তিতে প্রাণীর আংকিক অবস্থান, এটাকে আমরা বলি হচ্ছে প্রতিসাম্যতা, এটাই অ্যান্সার। ওকে আচ্ছা ক্লিয়ার, ওকে। এরপরে শ্রেণীকরণে যে কোনো ধাপের জনগোষ্ঠীকে ট্যাক্সন বলে, এটা আর বলা লাগতেছে না, এটা অলরেডি একবার হয়ে গেছে, এটা আমরা জানি। এরপরে বলছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে বড় একক কোনটা, দেখো ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি, আমরা কি বলি, আমরা যখন শ্রেণীবিন্যাসটা করি কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস, তাহলে ফাইলাম এদের মধ্যে কোনটা বড়, ফাইলাম, ফাইলাম হচ্ছে সবচেয়ে বড় একক, তাহলে ওই সিকোয়েন্সটা কিন্তু জানতে হবে, কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনাস স্পেসিস, তাহলে এই যে সিকোয়েন্সটা মনে থাকবে কে পি সি ও এফ জি এস, ওকে এই সিকোয়েন্সটা আমাদের আসে। এরপরে বলছে অপ্রতিসম, তো অপ্রতিসম বলতে কি বোঝায়, যেমন দেখো এটা কোথায় আছে, গাজী আজমল এবং মাজেদা বেগম দুইজনের দুইজন রাইটারের বইয়েই কিন্তু আমার এটা দেওয়া আছে। সো আমরা বলতেছি অপ্রতিসম বলতে কি বোঝায়, তখন আমরা বলতেছি কোনো তলেই সমানভাবে ভাগ করা যায় না, তার মানে অপ্রতিসম, অ মানে কি হচ্ছে না, তার মানে ওকে আমি সমানভাবে ভাগ করতে পারছি না, এটাকে আমরা বলতেছি হচ্ছে অপ্রতিসম, কোনো তলেই সমানভাবে ভাগ করা যায় না। এরপরে বলতেছে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক কে, এটা তো বলা লাগে না ভাইয়া, শ্রেণীবিন্যাসের যা কিছু আছে যত রকমের কথা আছে সব হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, কে এটা, ক্যারোলাস লিনিয়াস। এরপরে দেখো জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, মানে জীবাশ্ম মানে যেগুলো মাটিতে গিয়ে একদম পচে গেছে, একদম নাই হয়ে গেছে, সো এইটা নিয়ে যে আলোচনা করা হয় এটা কোন শাখায়, দেখো এটা মাজেদা বেগম ম্যাডামের বইয়ের এমসিকিউ আছে, কিন্তু মাজেদা বেগম ম্যাডামের বই, তো এটাকে বলা হয় প্যালেন্টোলজি, 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 এটা হচ্ছে যে আমার জীবাশ্ম নিয়ে যে আলোচনাটা হয় এটা হচ্ছে প্যালেন্টোলজি, ঠিক আছে আমরা এতটুকু জানবো। আচ্ছা এটা আমাদের খুব ইজি, প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি, খেয়াল করো প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটি, তাহলে প্রথম বৃহত্তম, সর্ববৃহৎ, প্রথম যেটা, প্রথমটা কি আর্থ্রোপোডা, সবচেয়ে বৃহত্তম নন কর্ডাটার মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে আর্থ্রোপোডা, মানে এদের সংখ্যাটাই বেশি, যে তেলাপোকা ঘাস ফড়িং তারপর হচ্ছে মশা মাছি, হ্যাঁ যা, তাহলে প্রথম হচ্ছে আর্থ্রোপোডা, দ্বিতীয়টা হচ্ছে আমাদের কে, এই যে মলাস্কা, তাহলে দ্বিতীয়কে মলাস্কা, দ্বিতীয়কে মলাস্কা। তাহলে তুমি শোনো ভাইয়া, আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে বইয়ের যে বিভিন্ন এই যে ধরো পরিফেরা নিডারিয়া এদের বৈশিষ্ট্যগুলো আছে না, তুমি ধরো এত কিছু পড়ো, তুমি পুরো ডিটেলসে পড়ো নাই, কিন্তু তোমার যেটা না পড়লে হবে না সেটা হচ্ছে বোল্ড লাইনগুলো, ওইখানে দেখবা বৈশিষ্ট্যের মধ্যে বোল্ড যে বৈশিষ্ট্যগুলো আছে, বোল্ড বৈশিষ্ট্য, এগুলা মাস্ট, এগুলা মাস্ট পড়বা ওই চ্যাপ্টারের, ওইগুলা থেকে মাস্ট পড়বা, বোল্ড করা লাইনগুলো এগুলো ভালো করে দেখে যাবা। এবং স্পেশাল বৈশিষ্ট্য যেগুলো, যেই নামগুলো এত কমন না, ধরো আমি বললাম মলাস্কাতে কী থাকে, র্যাডুলা থাকে, নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ কোথায় থাকে, এটা থাকে হচ্ছে যে আমার অ্যানেলিডাতে। এরপরে মলাস্কার যে আবরণ থাকে এটাকে কী বলা হয়, ম্যান্টল বলা হয়। পরিফেরাতে কী থাকে, নালীতন্ত্র থাকে, পরিফেরাতে একটা গহ্বর থাকে, স্পঞ্জসিল, ঠিক আছে। এরপরে আমরা কী পড়লাম, ওইখানে অ্যানেলিডাতে ওদের একটা চলনঙ্গ থাকে, এটাকে বলা হয় সিটি, সিটি বা প্যারাপোডিয়া। একাইনোডারমাটাতে কী পড়লাম ভাইয়া, একটা স্পেশাল বৈশিষ্ট্য পড়ছিলাম, নাম ছিল অ্যাম্বুলেক্রাল খাদ, এরকম খাজের মতো, এরকম মাঝখানে মাঝখানে ওদের দেহের এরকম দেখা যায়, অ্যাম্বুলেক্রাল খাদ বলে। এরপরে ভাইয়া ওদের নাকি একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল, পানি সংবহন তন্ত্র, পানি চলাচল করে, কেন, কারণ তারা নাকি সামুদ্রিক। তো এগুলোর লেকচারও কিন্তু আমরা পড়াবো, এগুলোর লেকচার আমাদের টার্গেট ডিএমসি করতে অনেকটাই হচ্ছে, সো এটারও আমরা পড়াবো, তো তোমরা ওইটাও জানবা, তবে এখন তোমাকে মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। সো বই থেকে ভাইয়া বোল্ড বৈশিষ্ট্য এবং এই যে স্পেশাল বৈশিষ্ট্য এগুলাই তোমাদের পড়তে হবে, এবং আমাদের এক্সাম ব্যাচে যারা ভর্তি হবা তাদেরকে আমরা ওই পিডিএফগুলো দিব, যে ভাই তুমি খালি ওই লাইনগুলো পড়ে যাও, তোমার আর কিছু পড়া লাগবে না, এই লাইন পড়ে যাও, এগুলো থেকে প্রশ্ন দিবে। এরপর আমরা বলতেছি প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি,
প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি? অলরেডি এটা আমরা জানি, আর্থ্রোপোডা, অলরেডি বলেই দিছি। তাহলে এটা আনসার কি? আর্থ্রোপোডা, শিখাই ফেলছে। নিচের কোনটিতে সিউডোসিলম দেখা যায়? দেখি বলো, সিউডোসিলম দেখা যায়। তাহলে ফ্যাসিওলা হেপাটিকা, মেটাফায়ার, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, টিনিয়া সোলিয়াম। এখন দেখো, এই যে মেটাফায়ার পস্থুমা, এই মেটাফায়ার মেটাফায়ার যেটা, এটা কি অ্যানলিডা? অ্যানলিডা কি সিউডোসিলোমেট? অ্যানলিডা কি সিউডোসিলোমেট ছিল বলো দেখি। হ্যাঁ, সিউডোসিলোমেট কারা? সিউডোসিলোমেট কারা? বলো। আচ্ছা, অ্যান্সার অনেকে বলতেছে এ, ফ্যাসিওলা হেপাটিকা, এটা সিউডোসিলোমেট। ফ্যাসিওলা হেপাটিকা সিউডোসিলোমেট। কেউ বলতেছে মেটাফায়ার, টিনিয়া সোলিয়াম বলতেছে কেউ কেউ অ্যান্সার, কেউ ডি বলতেছে। আয় হায়, দেখছো কি অবস্থা! হ্যাঁ, কি অবস্থা! কেউ কি একজন পাওয়া গেছে ভাই, সি, বৈশাখী বুসরা, ভেরি গুড, সি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। এই যে সিউডোসিলোমেট, সিউডোসিলম, সিউডোসিলোমটা কি ভাইয়া? সিউডোসিলম হচ্ছে নেমাটোডাদের থাকে, তাই না? নেমাটোডা। তাহলে নেমাটোডার উদাহরণ কি? নেমাটোডা বা আমরা যেটাকে বলতেছি গোল কৃমি, গোল কৃমি। তাহলে এটার অ্যান্সার কি ভাইয়া? অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। মেটাফায়ার এটা কি? এগুলো তো হচ্ছে যে ভাইয়া অ্যানলিডা, এটা তো হবে না। টিনিয়া সোলিয়াম, এটা হচ্ছে চ্যাপ্টা কৃমি, মানে প্ল্যাটিহেল মিনথেস, প্ল্যাটিহেল মিনথেস, প্ল্যাটিহেল মিনথেস। গুড, যে অ্যান্সার করছিল আগে সে গুড, নাদিয়া খানম গুড, ভেরি গুড, মশিউর রহমান সি বলছ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস হচ্ছে গোল কৃমি বা আমরা যেটাকে বলতেছি এখানে নেমাটোডার মধ্যে পড়ে। ওকে, নেমাটোডা, নেমাটোডার মধ্যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, যেটা আমার আসছে এই পয়েন্টটুকু আমরা এখানে পড়ব। আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা দেখি, বলছে নিম্নের কোন প্রাণী অ্যাসিলোমেট? কি বলছে? অ্যাসিলোমেট কোনটা? তাহলে যখন আমরা বলতেছি যে অ্যাসিলোমেট, তাহলে অ্যাসিলোমেটের মধ্যে আমাদের কি আছে বলতো? অ্যাসিলোমেট, তাহলে অ্যাসিলোমেট হচ্ছে যাদের সিলোম নাই। কি নাই? সিলোম নাই, সিলোম নাই। তাহলে এই যে সিলোম নাই, নিচের কোন প্রাণীটি অ্যাসিলোমেট, সিলোম নাই, এই সিলোম নাই এর ব্যাপারটা কি? দেখো, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এরা কি সিউডোসিলোমেট, মানে পুরোপুরি সিলোম নাই, ছদ্ম, একটা জিনিস আছে আর একটা জিনিস নাই, মানে কমপ্লিট না, একটু অসম্পূর্ণ, তো এটা হবে না। টিনিয়া সোলিয়াম, আচ্ছা দেখি, মেটাফায়ার পস্থুমা, অ্যানেলিডা, অ্যানেলিডা তো ইউসিলোমেট, পারফেক্ট সিলোম, জুলাস এটা আমাদের বইয়ের লেভেলের মধ্যে নাই। তাহলে আমরা এই তিনটা জানি, এদের মধ্যে আমরা জানিস অ্যাসিলোমেট কে কে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মিনথেস। তাহলে এই টিনিয়া সোলিয়াম হচ্ছে কি ভাইয়া? প্লাটিহেল মিনথেসের, এটা কিসের? প্লাটিহেল মিনথেস মানে চ্যাপ্টা কৃমি, প্লাটিহেল মিনথেস মানে কি? চ্যাপ্টা কৃমি, প্লাটিহেল মিনথেস। তাহলে এই টিনিয়া সোলিয়াম হচ্ছে প্লাটিহেল মিনথেসের মধ্যে পড়ে। তাহলে এটা কি? টিনিয়া সোলিয়াম, মনে থাকবে, টিনিয়া সোলিয়াম। ওকে, গুড, গুড, গুড। আচ্ছা, সবাই এখন বি বলতেছ, ভেরি গুড। আচ্ছা, এরপরেরটা দেখি। তাহলে আমরা বলতেছি, এরপরের প্রশ্নটাই দেখো, গাজি আজমল স্যারের বইয়ের পিছনে এখানে আছে। এখানে আমাকে বলছে সিলোমহীন পর্ব কোনটি? সিলোমহীন পর্ব কোনটি? আমরা বলছি সিলোম নাই এরকম পর্ব কি কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল মিনথেস। প্রথম তিনটা হচ্ছে সিলোম বিহীন মানে অ্যাসিলোমেট, নেমাটোডা হচ্ছে সিউডোসিলোমেট, এবং পরে যেটা আমাদের আছে সেটা কি? আমাদের যেটা আমরা বলতেছি হচ্ছে যে তোমার ইউসিলোমেট, ইউসিলোমেট হচ্ছে পরের সব, মলাস্কা থেকে একদম শুরু করে হচ্ছে যে তোমার একাইনোডারমাটা, এগুলো হচ্ছে ইউসিলোমেট। তো সিলোমহীন হচ্ছে আমার প্ল্যাটিহেল মিনথেস, ভেরি গুড। এবার আমরা দেখি তারপরের প্রশ্ন, তারপরে আমাদের কি বলছে? সমুদ্র তারায়ের প্রতিসাম্যতা কোন ধরনের? সমুদ্র তারায়ের প্রতিসাম্যতা কোন ধরনের? তাহলে এখানে এটা তোমাদের তো এমসিকিউটা, এটা একটু গ্যাঞ্জাম হয়ে গেছে। সমুদ্র তারায়ের প্রতিসাম্যতা অপশনটা ভুল দিছে, সমুদ্র তারায়ের প্রতিসাম্যতার অপশনটা এখানে ভুল দিছে। এটা হবে কি দেখো, এটা আমি একটু এখানে ইয়ে দিই,
এটার অপশনগুলো কি কি একটু দেখো, এটা মাজেদা বেগম এবং দুইজনের ইয়েতেই আছে। এটা হচ্ছে যে দ্বিপার্শ্বীয়, ওকে আমি এটা তোমাদেরকে একটু ঠিক করে দিচ্ছি, দ্বিপার্শ্বীয় দ্বিঅরীয়, ঠিক আছে, দ্বিঅরীয়। তারপরে হচ্ছে যে তোমার এটা আমরা যেটা পঞ্চঅরীয়, ঠিক আছে, দ্বিঅরীয় দ্বিপার্শ্বীয় পঞ্চঅরীয় এবং একটা হচ্ছে গোলীয়। তাহলে এটা কি দেখো, প্রথম কথা হচ্ছে ভাইয়া এই সমুদ্র তারা কোন পর্বের সমুদ্র তারা? তুমি ওই যে বৈশিষ্ট্যের ওইখানে চলে যাও, একাইনোডার্মাটা। সমুদ্র তারা কার? সমুদ্র তারা হচ্ছে ভাইয়া একাইনোডার্মাটা। এখন একাইনোডার্মাটা পর্বের যে বৈশিষ্ট্য সেটা কি আছে? সেখানে আছে হচ্ছে যে ভাইয়া পঞ্চঅরীয় প্রতিসাম্য। সেখানে কি আছে বলছে যে একাইনোডার্মাটার বৈশিষ্ট্যটা কি? পঞ্চঅরীয়, গুড, ঠিক আছে, পঞ্চঅরীয়, এটাই অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার কি? পঞ্চঅরীয়, আমরা এটা মনে রাখবো, ঠিক আছে। এবার আসো, তারপরে আমরা চলে যাই, দেখো আমাকে কি বলছে, কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট, সমুদ্রের রেইন ফরেস্ট, এটা আমরা বলে থাকি নিডারিয়া। কাকে বলে থাকি? নিডারিয়া পর্বের প্রাণীদেরকে আমরা বলে থাকি সমুদ্রের ফুল। এরপরে আমাদেরকে বলছে কোন পর্বে কোয়ানোসাইট কোষ পাওয়া যায়? কোন কোষ? কোয়ানোসাইট কোষ পাওয়া যায় কোন পর্বে? তাহলে অ্যান্সারটা কি ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে যে ভাইয়া এটা আমরা পরিফেরাতে পাই। পরিফেরাতে আমরা কোয়ানোসাইট নামক কোষ পাই, তারপরে আমরা স্পঞ্জসিল নামক গহ্বর পাই, ঠিক আছে, স্পঞ্জসিল, তারপরে স্পিকিউল নামক কাঁটা পাই, স্পিকিউল এই নামক কাঁটা পাই। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, ওর দেহে নালীতন্ত্র থাকে, নালী থাকে যেটা দিয়ে পানি পরিবহন করে, নালী থাকে, হ্যাঁ, ওর দেহে একটা অংশ থাকে অস্কুলাম, অস্কুলাম থাকে, তারপরে ওর দেহে ছিদ্র থাকে যেটাকে আমরা বলি অস্টিয়া নামক ছিদ্র, অস্টিয়া নামক ছিদ্র। এই বৈশিষ্ট্যগুলো আমাকে একদম এক চুপকিতে মনে রাখতে হবে। কোনটা কই দেখা যায়? এটা এইখানে দেখা যায়, এটা এইখানে দেখা যায়, একদম হাফেজ হয়ে যেতে হবে, বারবার খালি এটা মুখস্থ করে ফেলবে, এটা এরকম এরকম। আমি টার্গেট ডিএমসি আমাদের কোর্সে আমি কিন্তু ছন্দ দিয়ে পুরো চ্যাপ্টারটা পড়াই, তো ওইখানে এগুলা তোমাদের কাজে দিবে। নিচের কোন পর্বটি রেডিয়াটার অন্তর্ভুক্ত? ঠিক আছে, বলো কি বলছে, নিচের কোন পর্ব এখানে তোমাদের, বলো আচ্ছা এটা বলতে পারবে? এটা আলিম স্যারের বইয়ে আছে, এটা কি নিডারিয়া? নিডারিয়া এটা একটু তোমাদের এখানে লাগবে না, এটা আলিম স্যারের বইয়ে স্পেশাল করে দেওয়া, নিডারিয়া, নিডারিয়াতে আছে। ওকে, প্লাটিহেল মিনথেস, আমরা একটু পর্বগুলো এটা শেষ করে ফেলি। প্লাটিহেল মিনথেস, নিচের কোনটি প্লাটিহেল পর্বভুক্ত প্রাণী? কি হবে? ফ্যাসিওলা। কি হবে বলো? ফ্যাসিওলা হ্যাপাটিকা, আমরা যে বলতেছিলাম ফ্যাসিওলা, অ্যান্সার কি? ফ্যাসিওলা ভাইয়া, ফ্যাসিওলা হচ্ছে প্লাটিহেল মিনথেসের অন্তর্ভুক্ত প্রাণী, ফ্যাসিওলা হেপাটিকা। আর এই যে তারপরে হচ্ছে গিয়ে তোমার টিনিয়া সোলিয়াম, এগুলো হচ্ছে প্লাটিহেল মিনথেসের। বলছে শিখাকোষ, শিখাকোষ কি? প্লাটিহেল মিনথেসের যে তোমার এটাকে আমরা বলি হচ্ছে যে রেচন অঙ্গ, এটা মনে রাখবা। তাহলে তোমাকে উল্টা করে প্রশ্ন আসতে পারে যে প্লাটিহেল মিনথেসের রেচন অঙ্গ নাম কি? এই যে প্লাটিহেল মিনথেসের অপর নাম কি? চ্যাপ্টা কৃমি। নেমাটোডার অপর নাম কি? গোল কৃমি। গোল কৃমি কাকে বলে? নেমাটোডাকে গোল কৃমি বলা হয়, ঠিক আছে, নেমাটোডাকে গোল কৃমি বলা হয়। তাহলে চ্যাপ্টা কৃমি হচ্ছে যে ও প্লাটিহেল মিনথেস, দ্যাট মিন্স শিখাকোষ কার রেচন অঙ্গ? প্লাটিহেল মিনথেস, ঠিক আছে, প্লাটিহেল মিনথেসের রেচন অঙ্গ। এরপরে মাজেদা বেগম ম্যাডামের বইয়ে দেখো একটা অনুশীলন, নিচের কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয় দেখি বলো। এখানে বলছে কেঁচো, কেঁচো মানে কি? কেঁচো হচ্ছে অ্যানেলিডা, ওর রেচন অঙ্গ বলছে নেফ্রিডিয়া, মানে এটা তো এই পেয়ার, মানে কার মধ্যে কোন বৈশিষ্ট্য এটা আমি ম্যাচ করছে। সো কেঁচো নেফ্রিডিয়া সঠিক, অ্যানেলিডাতে কি নেফ্রিডিয়া থাকে। তারা মাছ মানে হচ্ছে যে একাইনোডার্মাটা, ওদের পানি সংবহন তন্ত্র থাকে, কারেক্ট, একাইনোডার্মাটা পানি সংবহন তন্ত্র থাকে। চিংড়ি আর্থ্রোপোডা, ওদের কি থাকে? হিমোসিল একটা গহ্বর থাকে, কারেক্ট। গোলকৃমির ফ্লেম কোষ থাকে, ফ্লেম সেল, মানে শিখাকোষ কি গোলকৃমিতে থাকে? চ্যাপ্টা কৃমিতে থাকে। তাহলে ভাইয়া এটা আমার, এই যে বলছে যে সঠিক নয় কোনটা, তাহলে সঠিক নয় কোনটা? এই যে গোলকৃমি ফ্লেম কোষ, এটা হবে চ্যাপ্টা কৃমি ফ্লেম কোষ, গোলকৃমি দিছে, তার মানে এটা ভুল। তো এটা অ্যান্সার।
এরপর আমরা দেখি এখানে আমাকে বলছে কোনটি প্লাটিয়াল মিনথেকের বৈশিষ্ট্য নয়। প্লাটিয়াল মিনথেসের বৈশিষ্ট্য নয়, দেখো এরা ত্রিস্তরী, দেহ কিউটিকলে আবৃত, রেচনতন্ত্র শিখা কোষ দিয়ে আবৃত, এদের দেহ উপর নিচ চাপা। দেখি বলো কি হবে, এদের দেহ উপর নিচ চাপা, উপর নিচ না, এরকম এটা হচ্ছে যে ওর মানে বৈশিষ্ট্য নয়। তাহলে দেহ উপর নিচ চাপা এরকম থাকে না, ঠিক আছে, উপর নিচ চাপা এরকম থাকে না। আচ্ছা এরপরে ওদের এমনি চ্যাপটা কৃমি। এরপরে দেখো মলাস্কা। আচ্ছা মলাস্কাতে আমার কি আছে, মলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায় কি পাওয়া যায় বলো তো, মলাস্কা পর্বের প্রাণীতে আমরা কি পাবো? এখানে বলছে ট্যাগমাটা, নেফ্রিডিয়া, রেডুলা, ট্রোকোফোর। তাহলে ট্যাগমাটা তো আর্থ্রোপোডাতে পাই, নেফ্রিডিয়া পাই হচ্ছে আমরা অ্যানেলিডাতে, রেডুলা এইটা হচ্ছে আমরা মলাস্কাতে পাই, রেডুলা হচ্ছে একটা জিউভার মতো তার থাকে, এটা হচ্ছে রেডুলা। ট্রোকোফোর কোথায় পাই, অ্যানেলিডাতে ট্রোকোফোর লার্ভা থাকে, এটা হচ্ছে অ্যানেলিডা। ওকে, কোন পর্বে পানি সংবহন তন্ত্র দেখা যায়? পানি সংবহন তন্ত্র একাইনোডার্মাটা, এটা আমরা অনেকবার বলেছি, গাজী আজমল স্যারের এমসিকিউতে আছে। মুখ বিবরের রেডুলা থাকে, রেডুলা নামক অংশ দেখা যায়, এটা কোথায় দেখা যাবে বলতো? এটা আমরা দেখা যায় মলাস্কাতে। আমরা দেখো একই বৈশিষ্ট্য, এগুলোই কিন্তু আমাদের অ্যাডমিশনে আসে। এরপরে আমরা চলে আসি অ্যানেলিডা। অ্যানেলিডা থেকে তুমি দেখো কি বলছে, নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? এটা আমরা জানি অ্যানেলিডাতেই পাওয়া যায়, ওর রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে অ্যানেলিডাতে কি কি পাওয়া যায় দেখো, নেফ্রিডিয়া, তারপর ওর চলন অঙ্গটা কি, চলন অঙ্গ হচ্ছে কাইটিনময় সিটি বা প্যারাপোডিয়া, সিটি বা প্যারাপোডিয়া। তারপরে আমরা বলতেছি হচ্ছে যে নিডারিয়াতে তো নিডারিয়াতে এসব নাই, নিডারিয়াতে হচ্ছে যে ভাইয়া ওই যে সিলেন্টেরন থাকে, এগুলো থাকে, নিডোসাইট থাকে। প্লাটিহেল মিনথেসের রেচন অঙ্গ কি, শিখা কোষ থাকে, এগুলো থাকে। ওকে, এই স্পেশাল বৈশিষ্ট্য আমাদের আসে। অ্যানেলিডা পর্বের প্রাণীর লার্ভা নাম কি, অলরেডি বলছি, ট্রোকোফোর। চোখ বন্ধ করে ভাইয়া, অ্যানেলিডা পর্বের প্রাণীর লার্ভা দশা খুব ইম্পর্টেন্ট, এটার অ্যান্সার কি, ট্রোকোফোর। এটা আজ মাজেদা বেগম এবং গাজী আজমল স্যার দুজনেরই বইয়ে এটা আছে। অ্যানেলিডার বৈশিষ্ট্য কোনটি, দেখো কি বলছে, অ্যানেলিডার বৈশিষ্ট্য কোনটি? তো আমরা দেহ ত্রিস্তরী, পরিপাকতন্ত্র রেডুলা থাকে, এটা হবে না, এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া, দিস ইজ কারেক্ট, এটা আমরা অনেকবার পড়ে ফেলছি। সন্ধিপদী প্রাণীদের ক্ষেত্রে কোনটি সঠিক? তো ওদের কি মালফিজিয়ান নালিকা থাকে, মালফিজিয়ান বডি, নেফ্রিডিয়া, পানি সংবহন, এগুলো একটাও নাই, নেফ্রিডিয়া পানি সংবহন এগুলো তো না, এটা একাইনোডার্মাটা, এটা হচ্ছে ভাইয়া অ্যানেলিডা, তাহলে এটাও না, মালফিজিয়ান বডি থাকে না, মালফিজিয়ান নালিকা, কারণ আমরা জানি সন্ধিপদী প্রাণী মানে আর্থ্রোপোডার, আর্থ্রোপোডার ইয়েটা কি, আর্থ্রোপোডার বৈশিষ্ট্য কি, মালফিজিয়ান নালিকা। তাহলে এইটুকু এইটুকু তোমরা মনে রাখো, আমাদের মোটামুটি আমরা অনেকগুলো এমসিকিউ এখানে আমরা দেখলাম, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায় কি, দেখো অস্টিয়া এটা পাওয়া যায় পরিফেরাতে, শিখাকোষ এটা পাওয়া যায় হচ্ছে প্লাটিহেল মিনথেসে, হিমোসিল এটা পাওয়া যায় কোথায়, আর্থ্রোপোডাতে। তাহলে আর্থ্রোপোডাতে আমাদের হিমোসিল পাওয়া যায়, ঠিক আছে। নালিকা পদ এটা পাওয়া যায় কোথায়, এটা পাওয়া যায় হচ্ছে ভাইয়া একাইনোডার্মাটা, ওই যে টিউব ফিট, একাইনোডার্মাটাতে এই নালিকা পদ বা টিউব ফিট পাওয়া যায় এগুলা। তাহলে আমার অ্যান্সার কি এখানে, হিমোসিল। এরপরে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য, মাজেদা বেগম ম্যাডামের বইয়ে দেখো ওইখানের এমসিকিউ আমাকে কি বলছে, অস্টিয়া কি হবে না ভাইয়া, এটা তো পরিফেরা, এটা পরিফেরা, শিখাকোষ এটা প্লাটিহেল, প্লাটিহেল মিনথেসের এটাও না, হিমোসিল নালিকা পদ, এটা তো একাইনো, একাইনো, তাহলে এটা হচ্ছে হিমোসিল, আবার সহজ। এরপরে দেখো কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়, তো আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয় হচ্ছে কি, আমরা জানি আর্থ্রোপোডার মধ্যে উন্মুক্ত বা মুক্ত সংবহন তন্ত্র, তাহলে ওর রক্ত সংবহন বদ্ধ, এটাই তো ভুল, এটা ভুল, ওর তো কি থাকে, নর্মালি মুক্ত থাকে, তাহলে আমার বৈশিষ্ট্য নয় যেহেতু বলছে, তার মানে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, এটা ভুল, এই তো। তারপরে কোনটি আর্থ্রোপোডা পর্বের ক্ষেত্রে সঠিক, সঠিক কোনটা, দেখো ওদের কী কী দেহে সুস্পষ্ট মস্তক, বক্ষ, উদরে বিভক্ত, একজোড়া অ্যান্টেনা থাকে, তো একজোড়া অ্যান্টেনা থাকে, এটাই, হ্যাঁ এটাই হচ্ছে কি, কারেক্ট, এটাই হচ্ছে কারেক্ট, ঠিক আছে, একজোড়া কি থাকবে, অ্যান্টেনা থাকবে। আচ্ছা ওকে, তারপরে এখানে আরেকটা বৈশিষ্ট্য কারেক্ট হতে পারে, এই সন্ধিপদে যুক্ত উপাঙ্গ বিশিষ্ট, মানে সন্ধিপদ থাকে, জয়েন্ট থাকে, কি থাকে, জয়েন্ট থাকে। ওকে, তারপরে ধরো একাইনোডার্মাটা, একা আমাদের আমাদের প্রায় শেষ, আমি এই আটটা পর্বের ইম্পর্টেন্ট এমসিকিউগুলো এগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো, তাহলে এই যে এই একাইনোডার্মাটার পরে আমাদের শেষ হয়ে যাবে। একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য কোনটা, দেখো আমরা কিন্তু বলেছি
পানি সংবহন তন্ত্র। তাহলে একানোডারমাটার স্পেশাল বৈশিষ্ট্য, ওরা পঞ্চ ওরীয় প্রতিসম, পাঁচটা ভাগে ভাগ করা যায়, ওদের অ্যাম্বুলেক্রাল খাদ থাকে, তারপরে ওদের পানি সংবহন তন্ত্র দেখা যায়, তারপরে হচ্ছে ওদের চলনঙ্গ থাকে টিউব ফিট, কি বলা হয় টিউব ফিট, টিউবের মতো থাকে পাগুলা, তো এটাকে বলা হয় চলনঙ্গ। তাহলে এগুলা এই বৈশিষ্ট্যগুলো ওরা সবাই সামুদ্রিক, এগুলো আমরা পড়ব। তাহলে দেখো পানি সংবহন তন্ত্র পানি চলাচলের জন্য কাঁটাযুক্ত একাইনো ডার্মাটা, ডার্মা মানে ত্বক, একাইনো মানে কাঁটা, তার মানে ওদের ত্বকে কাঁটা থাকে, এটাকে বলা হয় একাইনো ডার্মাটা। তো এই যে দেখো ত্বক কাঁটাযুক্ত একাইনো ডার্মাটা অ্যান্সার। কোনটি একাইনো ডার্মাটার বৈশিষ্ট্য? এই যে কাঁটাযুক্ত ত্বক। দেখো আমার কথার মধ্যেই সবগুলো এমসিকিউ চলে আসে, যে গাজী আজমল স্যারের এটা এমসিকিউ, আমি যেগুলো বৈশিষ্ট্য বলছি পড়তে এগুলো থেকেই আসবে। দেখো এখন কোনটি সঠিক নয়, ওইটা অলরেডি আমরা পড়ছি, এই যে এখানে যে গোল ক্রিমি ফ্লেমকো সেটা আমরা অলরেডি পড়ছি। সমুদ্র তারার প্রতি সাম্যতা কোন ধরনের, এটাও আমরা পড়ে ফেলছি। এটা দেখো মাজেদা বেগম ম্যাডামের বই আছে, সমুদ্র তারা কি একাইনো ডার্মাটা, এটা কি, এটা হচ্ছে একাইনো, একাইনো, ঠিক আছে, একাইনো ডার্মাটা। তাহলে এটার উদাহরণ কি আমি বলছি, এটা কোন প্রতিসম, পঞ্চৌরীয় প্রতিসাম্য। এই তো একাইনো ডার্মাটা প্রাণীর বৈশিষ্ট্যটা কি, দেখো একাইনো ডার্মাটা প্রাণীর বৈশিষ্ট্য কি, দেখো আবারও কাঁটাযুক্ত ত্বক এখানে আছে, এখানে এরকম বলে নাই বহিঃকঙ্কাল কণ্টকময়, এই যে আমার চলে আসছে বহিঃকঙ্কাল কণ্টকময়, রাইট, ওকে। এরপরে আমরা এখানে দেখি একানোডার্মাটার বৈশিষ্ট্য, আবার ওই কাঁটাযুক্ত ত্বক, দেখো দেখো তার মানে কাঁটাযুক্ত ত্বক এটা বিভিন্ন জায়গায় আসছে, যে মাজেদা বেগম ম্যাডামের বইয়ে আসছে, এটা রাজশাহী বোর্ডে আসছিল একবার, কুমিল্লা বোর্ডে একবার আসছে কাঁটাযুক্ত ত্বক একানোডার্মাটা। তাহলে এইগুলা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট। তারপরে পরে আবারও দেখো দিনাজপুর বোর্ডের ১৬তে, দিনাজপুর বোর্ডেও আবারও একই প্রশ্ন, মাজেদা বেগম ম্যাডামের বই এখানে এটা আবারও দেওয়া আছে, যে মলাস্কা অ্যানেলিডা একানোডার্মাটা কোনটাতে কাঁটাযুক্ত, একাইনোডার্মাটা, বুঝতে পারছো? তাহলে আমাকে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ভাইয়া, এই যে পর্বের বৈশিষ্ট্যগুলো আমাদের কিন্তু এগুলো হুবহু একদম মুখস্থ থাকতে হবে, একটা কোণা বাদ দেওয়া যাবে না, একটা কোণা বাদ দেওয়া যাবে না, বুঝা গেছে, একটা কিছু বাদ দিতে পারবে না। সো যা যা বলছি এগুলো ভালো করে পড়বা, ইনশাল্লাহ তোমরা আমাকে একটু জানাও তোমাদের ছোটো কথাগুলো, তোমরা জানাবা গ্রুপ আমি কি এটা কন্টিনিউ করবো কি না, গ্রুপে তোমরা পোস্ট দিয়ে জানাও যে ভাইয়া ক্লাসটা, এই ক্লাসটা তোমার জন্য কতটা ইফেক্টিভ হলো। তাহলে এই যে দেখো দুইটা চ্যাপ্টার আমরা শেষ করলাম, আমি কিন্তু বেশি সময় অপচয় করতে চাচ্ছি না তোমাদের, কারণ তোমাদের সময়টা এখন অনেক গুরুত্বপূর্ণ, আমার কথা হচ্ছে আমি খালি সলভ করবো, ধুমধাম বলবো, ক্যাচ করবা, বলবো যা যা বলবো ক্যাচ করে ফেলবা, ঠিক আছে। বেশি কথা বললে, বেশি যদি তোমাদের সময় নেই তাহলে তোমাদেরই লস হবে, আমার লস হবে না, তোমাদের সময় পড়ার সময় কমে যাবে, ঠিক আছে। আচ্ছা তো এইগুলা তো আশা করি তোমাদের এইটা অনেক অনেক কাজে দিছে, তোমরা জানায়ও, হ্যাঁ তোমরা জানায়ও, তোমরা গ্রুপে এটা জানাও কেমন লাগলো, এটা কি কন্টিনিউ করবো কিনা। আর আমাদের এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাচ্ছ বা যারা কন্টিনিউ করতে চাচ্ছ, আমি আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্য নাম্বার, কতজন আমার, আমি চাই আমি যাদেরকে এত বছর ধরে পড়ায় আসছি, এই যে যাদেরকে আমি গত বছর ধরে ২২ ব্যাচকে আমি এত ম্যারাথন ক্লাস এত পড়াইছি, ইউটিউবে ক্লাস দিছি, পেইড কোর্সে ক্লাস নিছি, পাওয়ার প্লেতে ক্লাস নিছি, এদেরকে আমি যেন গড়তে পারি, লাস্ট মুহূর্তে ওরা যেন আমাদের একটা ফাইনাল টাচটা পেতে পারে, যে ভাইয়ারা আমরা লাস্টে এইভাবে আমরা মেডিকেল এক্সাম দিতে চাই, আমরা অফলাইনে হয়তো কোচিং করছি, এখন আমরা আপনাদের সাথে থেকে সাজেশন এবং আমরা এক্সামগুলো দিতে চাই আপনাদের কোয়ালিটিগুলোর উপরে, ঠিক আছে। আচ্ছা অবশ্যই সিরিজটা কন্টিনিউ করব ইনশাল্লাহ, তোমাদের থেকে জিলটা তোমরা গ্রুপে আজকে জানায়ও যে তোমাদের কেমন লাগছে এবং তোমাদের এটা কি কন্টিনিউ করবো কি না, ক্লাসটা কেমন লাগলো এবং কন্টিনিউ করবো কি না, তোমাদের বেনিফিট হয়েছে কি না, ইনশাল্লাহ আমি যদি তোমাদের থেকে পজিটিভ রেসপন্স পাই আমি এটা সিরিজটা কমপ্লিট করব, একদম সিরিজটা কমপ্লিট করব, এটার দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দাও। জানাবা প্রতিদিন, জাস্ট সকালে একবার ঢুকে দেখো যে কখন তোমাদের গ্রুপে আমি পেজে এগুলো জানাবো, ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই সবাই এটা পড়াশোনা করো, আর পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে, টেনশন করো না, ঠিক আছে, ওকে, আর সময় নেব না, ভালো করে পড়াশোনা করবা, ভালো করে পড়াশোনা করবা, দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।